الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد <تصفح> فقد قال الامام البخاري رحمه الله تعالى باب المصلي يناجي ربه عز وجل قال حدثنا مسلم بن ابراهيم قال حدثنا هشام عن قتاده عن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ان احدكم اذا صلى يناجي ربه فلا يطفلن عن يمينه ولكن تحت قدمه اليسرى قال سعيد عن قتاده قدامه أو بين يديه اوبین ادئی و او تحت قدميه وقال وکالہ لا يبزق بين يديه ولا ان ولكن او تحت قدمه وقال حميد اناس رضي الله عنه علیہ النبي صلى الله عليه وسلم لا يبزق في القبلة ولا امین ولاکاری اوتحت قدم شمانی تو دینی بھاتری منڈولی اللہ رب العالم الپور شنسا اب فی نبی صلی اللہ علیہ وسلم الب الصلاۃ السلامر قرآر আজ জুমাবার বিশ সফর চোদ্দোশো চুয়াল্লিশ সিজির মোতাবেক ষোলোই সেপ্টেম্বর দু আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা সহিহুল বখারিজ বিষয়বস্তু সলাতের সময় বা সলাতের অক্ত পর্ব নম্বর হচ্ছে তিন এমা বখার হল্লা বলছেন তার কিতাবের অধ্যায় নম্বর আটে বাবুল মুসাল্লি ইয়োনাজি রব্বাহু আজওয়াজার সালাতের অক্ত সম্পর্কে যে অধ্যায়গুলি রয়েছে তার অধ্যায় নম্বর হচ্ছে আট বলছেন এমাম বোখা আহমতুল্লাহ আলী এই অধ্যায় হচ্ছে মুসল্লি সম্পর্কে মুসল্লি হচ্ছে মুসল্লি মানে যাকে আপনারা দেশি ভাষায় নামাজি বলেন নামাজি মানে নামাজির আবার দুটো অর্থ একটা হচ্ছে যে নিয়মিত পাঁচ অর্থ পড়ে সে হচ্ছে নামাজি সাধারণত এই ক্ষেত্রে নামাজি কথাটি প্রয়োগ হয়ে থাকে কিন্তু এখানে সে সেটা না আর একটি অর্থ সেটা হচ্ছে মুসল্লি মানে সলাতরত ব্যক্তি সলাৎ অবস্থায় যে ব্যক্তি রয়েছে সে হচ্ছে মুসল্লি সে হচ্ছে মুসল্লি মানে সলাদ যেই ব্যক্তি আদায় করছে যেই অবস্থায় যখন আদায় করছে তখন সে মুসল্লি এখন রাস্তা রাস্তাঘাটে আছে এই অর্থে সে মুসল্লি না এখন সলাতে নেই সে কিন্তু দ্বিতীয় অর্থ যেটা আগে বললাম যে যেই ব্যক্তির নিয়মিত পাঁচ অক্টো সলাত আদায় করে তাকে আমাদের লোকেরা কি বলে মুসল্লি মানুষ তাই না তো এই মুসল্লি সেই মুসল্লি না। তাহলে মুসল্লি ভাষাটির প্রয়োগ যে দুটো ভাষা রয়েছে তার এখানে দ্বিতীয় অর্থ তা হচ্ছে সলাতরত ব্যক্তি এই অধ্যায় হচ্ছে যে সলাতরত ব্যক্তি সলাত অবস্থায় থাকা ব্যক্তি ইনাজি রববাহু তার রবের সাথে তার মালিকের সাথে প্রতিপালকের সাথে চুপি সারি কথা বলে গোপন আলাপ করে আজল রবের আল্লাহ রবুল আলমিনের গুণ হিসাবে বিভিন্ন বাক্যগুলি সালাফে সালেহীন থেকে চলে আসছে আলামাইকেরাম এবং ভালো মানুষরা ব্যবহার করে থাকেন যেমন আল্লাহ তালা মানে তা আলা আলা মানে হচ্ছে মহান থেকে আল্লাহ বলতে পারেন এখন আল্লাহ তালার যদি কেউ বাংলায় তর্জমা করে তো মহান আল্লাহ আমি অধিকাংশ সময় মহান আল্লাহ বলি কারণ আল্লাহ তাল্লাহ অনেকে বুঝেন না যদিও বলে কিন্তু ওকে জিজ্ঞেস করেন অধিকাংশ মুসলিমদের জিজ্ঞেস আল্লাহ তাল্লাহ যে বললেন তো তা মানে কি কেউ বলতে পারবে না অল্প হাতে গনাকে একজন ছড়া ঠিক কিনা তাহলে আমি মহান আল্লাহ বললাম তাহলে বুঝলো আমার বাঙালি জাতি বুঝলো যে আমি মহান আল্লাহ মানে আল্লাহ সবচেয়ে বড় মহান আল্লাহর উপরে কোনো কিছু নেই সব দিক থেকে তো আল্লাহ তাল্লাহ মানে মহান আল্লাহ এইরকম আল্লাহ সুভানাহু মানে আল্লাহ পাক পবিত্র আল্লাহ সমস্ত দোষ ত্রুটি হ্যাঁ দুর্বলতা ঘাটতি হ্যাঁ থেকে কি মুক্ত সুভ্যানাহু শুভ্যান আল্লাহ সুভানাহু হচ্ছে সুভান আল্লাহ আল্লাহ ইসিম জামির এটা ইসিম জাহির আর এটা হচ্ছে ইসিম জামির সুহানি সুবাহ আল্লাহ সেই আল্লাহ যার পবিত্রতা ঘোষণা করছে যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে কমজোরি থেকে আয়েব থেকে পাক আল্লাহ সুবাহানা অনেকে আজকাল আল্লাহ সুবাহ ব্যবহার করছেন এই প্রয়োগটা আগে থেকে চলে আসছিল কিন্তু আমাদের সমাজে বাংলা ভাষায় ছিল না বাংলা ভাষাতে ছিল আল্লাহ পাক বক্তাদের আলোচনা কি আল্লাহ পাক বলেছেন তাই না তো আল্লাহ সুবহানা তো আল্লাহ সুবহানা বলছেন বা শুনছেন কিন্তু অর্থ বুঝলেন না তো এইরকম বলে লাভটা কি বলতে হবে বুঝে শুঝে কিন্তু আমাদের মুসলিম ভাইরা অধিকাংশ ইসলাম পালন করে না বুঝে না বুঝে ইসলাম পালন করে তার একটা হচ্ছে আল্লাহ সুবহানা বলছেন বা শুনছেন কিন্তু আল্লাহ সুবহানা আমার জিজ্ঞাসা করা হইলে এখন পর্যন্ত জানতেন না আল্লাহ সুবান মানে কি আর একটি হচ্ছে আল্লাহ আজাল আজ্জা ইজ্জ মানে ইজ্জত আল্লাহ ইজ্জত থেকে যিনি বড় ইজ্জত সম্মানের অধিকারী জি এই আজ্জা থেকে হচ্ছে আল্লাহর নাম হচ্ছে আজিজ যিনি মহাপরাক্রান্ত হ্যাঁ যিনি সর্বজয়ী এগুলো হচ্ছে আজিজের অর্থ যিনি সব কিছুর ওপর শক্তিশালী আজিজ আজিজ এর বিপরীত জলিল যে কখনো কারো কাছে হেরে যায় লাঞ্ছিত হয়ে যায় না আল্লাহ সবসময় আজিজ মহাজয় আজিজ তো মহাজয় থেকে আজিজ থেকে জলিল আল্লাহ একটি নাম হচ্ছে জলিল এজন্য আব্দুল জলিল নাম রাখছেন জি জলিল মানে মর্যাদা সম্পূর্ণ জালাল থেকে জালাল জাল্লা আবকা অজর আব্বেকা জুল জালাল আল্লাহ হচ্ছেন জুল জালাল যিনি জালাল ওয়ালা তিনি জালিল তার সেফাত হচ্ছে গুণ হচ্ছে গুণবাচক শব্দ হচ্ছে আল জালিল তো আজ্লা শব্দটি এই সেফাতগুলি থেকে এসছে আল্লাহর গুণবাচক নাম থেকে এসেছে আজ্জা আজিজ থেকে এসছে জাল্লা জলিল থেকে এসছে তো যিনি মহান আল্লাহ যিনি আজিজ মহাপরাক্রান্ত যিনি জলিল বড় মর্যাদা তার সাথে গোপন আলাপ করে মুসল্লি সলাত অবস্থায় যখন নামাজ পড়ে তখন কার সাথে চুপি সারে কথা বলে আল্লাহর সাথে যা বলছেন আল্লাহর সাথে মানুষের সাথে কথা বলা হারাম কেউ যদি কথা বলে তকবীরে তাহরিমার পর থেকে করে সালাম ফিরা পর্যন্ত তাহলে তার সলাদ বাতিল কারণ সালাত হচ্ছে আল্লাহর সাথে কথা বলার নাম মানুষের সাথে কথা বলা নিষিদ্ধ তো মুসল্লি কি করে না ও নাজি এর মাস্তার হচ্ছে মোনাজাত এরই মাস্তার হচ্ছে মোনাজাত মোনাজাত থেকে না ও নাজি। তাহলে আমরা যদি যেই ভাষাটি আমাদের সমাজে ব্যবহারীয় হয়ে থাকে ইসলামিক পরিভাষা হিসেবে সেই ভাষাতে অর্থ করি নাজি মানে কি করলাম এতক্ষণ চুপি সারে কথা বলে অথবা গোপন আলাপ করে তাই না এখন বলছে আর একটি অর্থ মুসল্লি সলাত অবস্থায় রবের সাথে করে কি করে হ্যাঁ মানে করে তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারলেন হাদিস এই শব্দটি আসছে সেখান থেকে এখানে অধ্যায় এম রহমতুল্লাহ আলাই কায়েম করেছেন যে মুসল্লি কতক্ষণ মোনাজাত করে রবের সাথে যতক্ষণ সলাত অবস্থায় থাকে সলাত কখন শেষ হয়ে যায় সালাম ফিরলে শেষ হয়ে যায় তার সালাম ফিরলে রবের সাথে বান্দার মুসল্লির মোনাজাতের সময় শেষ মোনাজাতের সময় তাহলে মোনাজাত করবেন কোথায় সালাতের ভিতরে না সালাম ফিরার পরে কিন্তু আমাদের ভারত বাংলাদেশের মুসল্লিরা যারা দেশাচার সালাত তাদের করে সন্ন্যতী সলারদের বিপরীত সালাম ফেরার পরে মোনাজাত ধরে সালাম ফেরার পরে কি করে সম্মিলিত ইমাম এমাম করবে মুক্তিদের আমিন আমিন বললে আর ওর নাম হচ্ছে এই আমলটির নাম হচ্ছে মোনাজাত মোনাজাত শেষ হাদিসে কি বলা হয়েছে যতক্ষণ সলাতে থাকে ততক্ষণ মোনাজাত করে আশা করি বোঝা গেছে সুতরাং এই মোনাজাত শরীয়ত বহির্ভূত সালাম ফিরার পরে এই যে বিশেষ তরিকার মোনাজাত যেটি পরিভাষা সেটি সন্ন্য নয় সন্ন্যার খেলাফ বেদাত জি একা 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 কারো প্রয়োজন আছে আপনি সলাতের মধ্যেও দোয়া করলেন সলাতের মধ্যে কোন কোন জায়গায় দোয়া করতে হবে বিশেষ করে যেই জায়গাতে যে কোনো দোয়া করতে পারেন এবং দোয়া করার জন্য উৎসাহিত করা হয়েছে দোয়া কবুলের বেশি বেশি চান্স রয়েছে দুটো ক্ষেত্র রয়েছে কি কি এক হচ্ছে দায় আর একটি হচ্ছে আত্মাহাত পড়লেন হ্যাঁ তারপরে দুরুদেব দেবরাহি পড়লেন সালাম আগে আগেখানে এই সময়তে এই দুটো সময় হচ্ছে বিশেষ করে দোয়া করার সময় এছাড়াও দোয়া রয়েছে কিন্তু যেগুলি বিশেষ বিশেষ দোয়া রয়েছে ওগুলোই পড়তে পার বাইরে এর বাইরে পড়তে পারবেন না দুই শিজদার মাঝখানে তো দোয়া পড়ছে রবেন ফেলি ই রবেন ফেলি ই রবেন তো দোয়া তাই না সে তারপরে আরও যে দোয়াগুলি রয়েছে সমী আল্লাহ রব্বানা আল কালাম ও দোয়া ও দোয়া সে আল্লাহ আল্লাহবাঈদবানী পড়েন অথবা তু পড়েন অথবা আপনার সুভানাকা পড়েন সবই দোয়া কিন্তু এগুলোতে যেই দোয়া নির্ধারিত দোয়া রয়েছে নির্দিষ্ট ওই দোয়াটাতেই সীমিত রাখতে হবে আপনার এখতিয়ারি দোয়া চলবে না স্বাধীনভাবে দোয়া চলবে কিন্তু স্বাধীনভাবে কোন কোন জায়গায় দোয়া চলবে দুটো জায়গায় দোয়া চলবে এগুলো হচ্ছে আসল সন্নতি মোনাজাতের ক্ষেত্র যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দাস্থলাতা দেখো ততক্ষণ পর্যন্ত রবের সাথে মনাজাত করে মানে গোপন আলাপ করে মনাজাত মানে আস্তে আস্তে কানে কানে কথা বলা অনেকে বসে আছেন কিন্তু দুজন কানে কানে কথা বলছেন এটা না মোনাজাত সুরায় মোজাদ আলাতে কোন মোনাজাত জায়েজ মানুষের সাথে কোনটা জায়েজ নয় মোনাজাত করো ভালো কাজের জন্য মানে চুপি সারে গোপনে যদি কথা বলতে হয় ভালো কথা বলে ঠিক আছে কিন্তু ষড়যন্ত্রমোর কথা হ্যাঁ গিবোধ হ্যাঁ পরনিন্দা ইত্যাদি অথবা কারো মিথ্যপবাদ অথবা কোনো নাজাইজ কথা জায়জ না গঠনমূলক যদি মোনাজাত তাহলে ঠিক আছে মানে আল্লাহর সাথে মনাজাত না মানুষে মানুষে মনাজাত মানে গোপনে আলাপ করা গোপনে আলাপ যদি তিনজন থাকে আর দুজন যদি কানে কানে কথা বলে এটা যাইজ নিষেধ করা হয়েছে হাদেশে কেন কেন নিষেধ করা হয়েছে সাইন না যাইলে কি হয়ে তাকে চিন্তায় ফেলে দিবে দুজনে কানে কানে কথা বলছে কি যে করবে আর বিশেষ করে যদি হ্যাঁ শহরের বাইরে থাকে গ্রামের বাইরে মাঠে ঘাটে থাকি মেরে ফেলবে মনে হয় না দুজনে আমাকে ঠিক আর এখানেও যদি কানে কানে কথা বলে তো অবশ্যই আশেপাশের লোকের খারাপ লাগবে যে আমাকে শুনতে দিচ্ছেন আরো দুজনে কথা বলছে নিশ্চয়ই এমন কোন কথা বলছে যেটা হয় আমার বিরুদ্ধে অথবা আর কারো বিরুদ্ধে যেটা আমি জানলে তাদের অসুবিধা হবে না এরকম জায়গায় কথা বলবেন না জায়েজ কথাও এইরকম জায়গায় বলবেন না যেখানে আপনার সম্পর্কে বিরূপ ধারণা হইতে পারে অথবা এখানে গুরুত্বপূর্ণ একটা গঠনমূলক কথায় বসে আছেন তিনের আলোচনা চলছে আর আপনার কানে কানে কথা বলছেন এটাও ঠিক না তো যাই হোক মোনাজাত সম্পর্কে শব্দ সম্পর্কে আলোচনা করলাম রবের সাথে মোনাজাত অবস্থায় সলাত সলাতের বাইরে নয় সন্ন্যতি মোনাজাত করবেন এই জন্য নিজেকে একটু আস্তে আস্তে সন্নাতের দিকে ফিরিয়ে বেদাত থেকে কারণ বেদাত হচ্ছে কি বেশি লবণ খরমত বেদাত হচ্ছে বেশি চিনি মত বেশি চিনি যার চায়ে খাওয়া অভ্যাস হয়ে গেছে সে অল্প চিনি দিয়ে চা খেতে পারে না বেশি লবণ খাওয়া অভ্যাস হচ্ছে লবণ এমনিতেই তরকারিতে বেশি তারপরে বাঙালি ট্র্যাডিশন হচ্ছে ছিটিয়ে লবণ খেতে হবে এই যে বদভ্যাস হয়ে গেছে এটাকে বদ অভ্যাস কারণ এই দুটো সাদাতে কোনো ফায়দা নেই লস আর লস এই জন্য বললাম বদ অভ্যাস কথা বুঝতে পারছেন শরীরে কোনো ফায়দা নেই মানুষ খায় কিসের জন্য শরীরের ভাই পুষ্টি হবে হ্যাঁ না হলে খিদা দূর করবে হ্যাঁ লাইস মেন ওয়ালায়গনে মিঞ্জু আর না হলে শরীরটাকে সুস্থ রাখবে চিনি আর লবণে খিদাও দূর করে শুধু শুধু লবণ আর চিনি খেয়ে মানুষ বাঁচতেও পারবে না মিন হ্যাঁ আর পুষ্টিও না এতে প্রতি হার সুতরাং যতটা জরুরি ততটা করবে শরীয়তের ক্ষেত্রে ওই যারা বেদাত করে বেদাতি আমল করে তারা বেশি লবণ খাওয়া লোক বেশি লবণ করে বেশি আমল বেদাতি আমল করে অভ্যাস হয়ে গেছে এখন সুন্নতি আমল বললে ওদেরকে তরকারি আইন আইন না লাগে না বুঝেন না বুঝেন না কথা বুঝতে পারছে প্রথম যখন আহলাদিস মসজিদ গুলো থেকে আহলাদিস মসজিদে মোনাজাতে বেদাতি মোনাজাত হইতো উনিশশো ছিয়াশিতে বেনারস জামে সালাফেদ কাপড় করলাম মোদিন আসার জন্য অ্যাপ্লাই করলাম পড়াইতে লাগলাম গেলাম এমন এক মাদ্রাসায় সমস্ত আহলেদের মসজিদ হানাফিদের মতো মোনাজাত হয় পাঁচক্ত এখন উঠাইতে হবে এতদিনে জানতে পারলাম তাহা করে আমরা জানতে পারলাম যে এই মোনাজাতটা বেদাত যা চলছে সব সমাজে হ্যালী সমাজে চলছে উঠাইতে হবে একবারে ওঠা সম্ভব নাই কারণ জাতি হচ্ছে অন্ধ মোকাল্লেদ যতই বলুক যে আমরা মোকাল্লেদের না আমরা কোনো মজাম্মানি না কিন্তু বাপদাদার মোজহাম্ মানে হানফি শাফিম মালিক হামবেলি মোজাম্ মানে না হয়তো হ্যাঁ এখন একটা মজহামা কিন্তু বাপদাদার মজহাম মানে বাপদাদা এতদিন ধরে মনাজাত করে এলো আর এসব আলম যে কোথা থেকে আসলো সব উঠিয়ে দিবেন আরে কি বলে জানেন এরা কোনদিন বলবে যে নামাজও নেই বলবে যে নামাজও নেই আর নামাজ পড়া লাগবে না বুঝতে তো যখন প্রথম উঠাইলাম যে সময়টাই লোকজন কম জুমাতে উঠা যাবে না এখন পরিস্থিতি ওই রকম খারাপ উঠাইতে দিবে না মারামারি শুরু করে দেবে দুই দলে ভাগ হয়ে যাবে কিছু আলেমদের পক্ষে আসবে কিছু বিরোধী হয়ে যাবে সমাজ জাহেল সমাজ রাগ করবেন না আসলে জি অন্ধত্ব তো আসরে উঠিয়ে দিলাম ফজর উঠিয়ে দিলাম কারণ আসরে একটু লোক কম হয় ফজরে একটু লোক কম হয় অথবা জোহরে একটু লোক কম হয় দিলাম উঠিয়ে এক অক্ত দু অক্ত করতে করতে মাগরে উঠিয়ে দিলাম এসা তো উঠিয়ে দিলাম এসে গ্রামের সর্দার সাহেব আর সেক্রেটারি সাহেব বলছে যে মৌলানা না বলে আমিও অবাদি করতাম বেশিরভাগ যেহেতু তখন থাকতাম এসাদিও হয়নি মাদ্রাসেই থাকতাম সব স্টাফেরা তো বা না আর তো মনাজাত উঠিয়ে দিলেন বলে এটা তো নাই আসলে বলছে বড়ো বড়ো আলেমরা করে এসছে অমুক অমুক আলেম ছিলেন অমুক ছিলেন আপনি জানেন যে ওরা বড়ো বড়ো আলেম ছিলেন বড়ো বড়ো আলেম যদি ভুল করে তা আমাদেরকে ভুল করতে হবে তারা বুঝতে পারেনি আমরা বুঝতে পেরেছি আচ্ছা গেল তারপরে বলছে যে না আইন বা না লাগছে উত্তর এখন যুক্তি দিয়ে বুঝে হবে তাহলে বেশি লবণ খাওয়া অভ্যাস হয়ে গেছে এখন আপনাদেরকে একটা নিয়মিত যেটা স্বাভাবিক লবণ খেতে হয় অতটাতে নিয়ে আসছি কিছুদিন এরকম আমল করলে তখন আর আইন না লাগবে না তখন বুঝতে পারবেন যে সালাম ফিরলে শেষ সালাম ফিরলে সলা শেষ এরপরে বাধ্যতাম বসে থাকতে হবে দোয়া করে দিতে হবে দোয়া করতে হবে অপেক্ষা করে আছেন এমন এদিকে চেয়ে বসে আছেন কখন মোনাজাত করছে এটা হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া মানে বেদাত করা কথা বোঝা গেছে আল্লাহ বোঝার তৌফিক দান করে তো নবী সল্লাহ সাল্লাম হাদিস আনাস আজিয়া আল্লাহ তালা বর্ণনা করেছেন পাঁচশো একত্রিশ নম্বর হাদিস তালা নবিয়া সাল্লাহসন নবী সন্মু বলেছেন ইন দা আহাদা কমিজা সাল্লাহ নিশ্চয়ই তোমাদের যে কেউ যখন সলাত আদায় করে সলাত অবস্থায় থাকে ইয়োনাজি রব তার প্রতিপালকের সাথে গোপন আলাপ করে মোনাজাত করে সালাত অবস্থায় গোপন আলাপ করে ফালা ইয়াত ফেলান না যখন গোপনে কথা বলছ তোমার রবের সাথে মালিকের সাথে সুতরাং কায়দার খেয়াল অবশ্য রাখতে হবে মানুষের সাথে পাশাপাশি বসে থেকে থুথু ফেলতে পারবেন না তাহলে মানুষের যিনি রহব যিনি রব্যুন্ন নাস মালিকুন নাস নাস। তার সাথে গোপনে কথা বলছেন আর থুথু ফেলছেন এটা কেমন বিয়াদবি কিন্তু যদি জরুরি হয়ে যায় কাজ চলে এসছে পোটা কারো চলে এসছে সর্দি লেগে আছে মুখে থুতু চলে এসেছে অনেকের থুতু বেশি আসে মুখে বলছেন ফেলায়াত ফেলান নাই আমি নেহি দান দিকেও থুতু ফেলিও না আর অন্য হাদিসে রয়েছে সামনে হাদিসগুলো আসছে একটি হাদিসে সব কথা আসেনি অনেক জায়গায় সামনের দিকে ফেলিও না সামনের দিকে কথা বলছো তার মানে সামনে তোমার রব রবের সাথে কথা বলছো তারপরে রহমতের ফেরিস্তার রয়েছে ডান দিকে রহমতের ফেরিস্তার রয়েছেন কিন্তু কোন একদিকে ফেলতে তো হবে জায়েজ কোন দিকে ইউসরা পায়ের তলাই ফেলো কিন্তু কোন বাম পায়ের তলায় ডান পায়ের তলায় নাই বাম পায়ের তলায় ফেলো কখন বলেছেন হাদিস চোদ্দশো বছর আগে যখন বলেছেন নবী নবিস তখন মসজিদ নবীতে কোনো চাটাই পার্টি বিছানো পর্যন্ত হইত না মানুষ মাটির ওপর আর কুচি পাথর বিশিষ্ট মদিনার মাটি মানে কুচি ছোটো ছোটো পাথর কুচি পাথর বিশিষ্ট মাটিতে জমিনে মানুষ সালাদা দে করতেন সেচদা করতেন ঠিক আছে না তো যদি কেউ ওই রকম যেখানে এমনি মাটি মাঠে ঘাটে ধরেন মরহমিতে আজকাল কোথাও সময় হয়ে গেছে নামাজ শুরু করে দিয়েছেন আর যদি থুথু পায়ের তলে বাম পায়ের তলে ফেলে অসুবিধা আছে অথবা এমনি কাঁচা কাঁচা মসজিদ হ্যাঁ প্লাস্টারও করা নেই মার্বেল টার্বেল কিছুই নেই আর যদি ফেলে তাহলে মাটিতে ফেললে হবে কি পা দিয়ে একটু ঘষা দিলে নিশ্চিন্ন হয়ে যাবে দাফনের কথা হয়েছে কেউ যদি মসজিদে এরকম ফেলে তাহলে সেটাকে দাফন করে দাফন হচ্ছে সেটাকে মুছে দেওয়া নিশ্চিন্ন করে দেওয়া কিন্তু পাকা মসজিদে সেটা সম্ভব নয় তারপরে আপনার ডান দিকে আর সামনে তো যাইজই নাই তো থুথু ফেলার বিষয়ে যে থুথু বাম দিকে ফেলবেন আর পায়ের তলে ফেলবেন সেই ক্ষেত্রে মসজিদটা কি ধরনের এটা খেয়াল রাখতে হবে কার্পেট বিছানো আছে আর কার্পেটের ওপর থুথু ফেলবেন বাম দিকে চলবে এটা কেউ মেনে নেবে না হ্যাঁ আপনার বাড়িতে আপনার কার্পেটের ওপরও যদি কেউ করে এটা আপনি মেনে নেবেন না তাহলে আল্লাহর ঘরে কি করে মেনে নিতে পারেন সুতরাং এই হাদিসের ওপর আমল করতে হবে নবিস্লামের যুগের মতো মসজিদ যদি থাকে সেইখানে আমল করা চলবে কিন্তু এখন মসজিদের অবস্থা যেহেতু পরিবর্তন হয়েছে সুতরাং আমাদের কাছে আরও অন্য বিকল্প ব্যবস্থা এসে গেছে সেটা হচ্ছে রুমাল হ্যাঁ টিস্যু নিলেন আর থু ফেলে দিলেন তারপরে নষ্ট করে সেটাকে পকেটে রেখে নিলেন মসজিদের বাইরে গিয়ে ফেলে দিলেন ডাস্টবিন হাদিস বিভিন্ন বর্ণনাকারীরা বর্ণনা করেছেন আর অধিকাংশ বর্ণনাকারীরা তাবেইর আনাস থেকে সব আনাসের ছাত্র কাতাদা একজন আর আলা আল সাইদুন্নান কাতাদা হেসাম কাতাদা যে তাবেঈ তার এক ছাত্র হিশাম প্রথম হাদিসে ছিল দ্বিতীয় হাদিসে সাইদ ইবনে জুবায়ের কাতাদা থেকে লায়াত ফালা কুদ্দামহু আও বাইনে ইয়াদিহি সামনেও ফেলবে না কিনা আসল আও বাইনে ইয়াদিহি কুদ্দাম বলেছেন কুদ্দাম মানেও সামনে কুদ্দাম কি এখনকার আরবরা কাফকে গাফ বলে সে যেন গুদ্দাম বলে রো গুদ্দাম গুদ্দাম আর বেনাইয়া দেহ মানে দুই হাতের সামনে দুই হাতের সামনে মানে সামনে ও লাখে নাই আসার কোন দিকে ফেলবো তাহলে সামনে ফেলবো না বাম দিকে ফেল ও তাহাতে কাদমাই হে দুই পায়ের নিচে দুই পায়ের নিচে এই রেওয়ায়তে রয়েছে কিন্তু অন্য এতে আছে না এক পায়ের কথা রয়েছে তাহলে বুঝা ডান পায়ের নিচে নয় ডান ডান দিকে ফেলবে না শোভা বর্ণনা করেছে ইমাম শোভা রেহে মাহল্লা লায়াবজোকৌ এখানে তাফেলা থুথু ফেলাকে আরবিতে বিভিন্ন শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে তাফাল মানেও থুথু ফেলা আর বাজাকায় কায়াবজকো মানে থুথু ফেলা বোজাক মানে থুথু বোসাক মানে থুথু বোসাক সদ দেওয়া হয় চেন হয় আবার বোজাক যা দেওয়া হয় কাছাকাছি শব্দ কিন্তু সবগুলির মানে কিন্তু থুথু এইরকম তাফাল মানে তাফাল অ্যাথফেল মানে থুথু এক একটু করে কিছু শব্দ রয়েছে পার্থক্য রয়েছে যেমন থুথুর থুথু মানে ফুক দেওয়ার সাথে যদি একটু থুথু বেরোয় তা নাফাসা এখান থেকে অমিনাতে দম করার সময় হালকা একটু থুথু বেরিয়ে আসা জি এটা নবী সাল্লাম যখন রুকিয়া করতেন দম করতেন এরকমটা করতেন তো এই জন্য নাফাসা শব্দ রয়েছে যারা জাদু করে পুরুষ হোক আর মহিলা হোক যদিও মহিলারা বেশি জাদুর সাথে জড়িত এই জন্য সুরেফ আল নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে নারীরা যে অপরাধগুলিতে বেশি জড়িত পুরুষের তুলনায় সেখানে স্ত্রী লিঙ্গ দিয়ে আল্লাহ ব্যক্ত করেছেন যেমন এখানে অমিন শারিন না তো নাফাসায় ফসল মানে এমন ফুক দেওয়া যাতে হালকা থুথু বেরোয় আর তাফাল মানে থুথু ফেলা বা জাকা বোসাক এগুলো বললাম সব কাছাকাছি উচ্চারণ করিবুল মখরাজ আর সেগুলি সবগুলি অর্থ হচ্ছে থুথু বা থুথু ফেলা তো ফাল লায়াবজো ও থুথু যেন না ফেলে ব্যানের সামনে ওয়ালাই আমি ডান না ফেলে ওয়ালা ওয়ালা কিন আইয়া সারি এই হাদিস এখন পূর্ণ আসলো সামনেও ফেলবে না ডান ফেলবে না কোথায় ফেলবে বাম দিকে আও তাহা তাকাদ বাম দিকে ফেলবে যদি বাম দিকে কোনো মুসল্লি না থাকে আর না হলে নিজের পায়ের তলে আও তাহা তাকাদ পায়ের তলায় ফেলবে আনাস রাজি আল্লাহ তালান বর্ণনাকারী একজন তাবি হচ্ছেন কাতাদ না আর একজন হচ্ছে হমাইদ হমাইদ আর তৌল রাহেমাহ তাল আনাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন নবী যে তিনি বর্ণনা করেন ফিল কেবলাতে কেবলার দিকে এখানে সামনে কথা নেই কোদ্দাম নেই কেবলাতে থুথু ফেলবে না সামনের দিকে থু এইভাবে ফেলবে না ওয়ালাহিয়ামিনী ডান দিকে ফেলবে না ওয়ালা খেয়ে ইয়াসা রেহি বাম দিকে ফেলবে ও তাহাতা তাকা দামে পায়ের তলায় ফেলবে আর একটি হাদিস এই মর্মে আছে হাদিসটা শেষ করি তারপরে কিছু আর মশলা বাকি আছেন ইনশাআল্লাহ সেই মশলাগুলো বর্ণ করে দেবো পাঁচশো বত্রিশ নম্বর হাদিস বর্ণনাকারী সাহাবি আনাস রাজি আল্লাহ তালান তিনি বলছেন নবী সালাম থেকে বর্ণনা করে বলেন যে রসুর উল্লাহ বলেছেন এ সুজু দেলুফি সজু তোমরা শেষ দায় ভারসম্প ভারসাম্য বহাল রাখো ভারসাম্য মানে কি বুঝেন তো ভারসাম্য এই যে এটা ভারসাম্য আছে এদিকে যদি ঝুঁকে যান ভারসাম্য ঠিক নেই এদিকে ঝুঁকে গেলেন ডান দিকে বাম দিকে দুটো স্ত্রী আছে দুটো স্ত্রীর মাঝে ভারসাম্য ভালো রাখতে হবে ঠিক না জীবনে প্রতিটি ক্ষেত্রের ভারসাম্য জীবনে প্রত্যেক ক্ষেত্রের ভারসাম্য বজায় রাখতে হবে না হলে আপনি জালেম আপনি জালেম বাপ হিসাবে মা হিসাবে ছেলে মেয়েদের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে সবাইকে একই নজরে দেখবেন হ্যাঁ সবাইকে ভালো করে মানুষ করার চেষ্টা করবে হ্যাঁ এই নয় যে একটা ছেলেকে উদ্ধার করে দিলেন আর এক ছেলেকে বঞ্চিত করলেন কেউ মেয়েদেরকে উদ্ধার করে দিচ্ছে কেউ মেয়েদেরকে বঞ্চিত করছে ছেলেদেরকে উদ্ধার করে দিচ্ছে সবগুলি জালেন সবগুলি জালেন অক্ষান্তরে ভারসাম্য ঠিক আছে জি যার যে মর্যাদা যার যতটা হক ইন্নাল্লাহ কাদা তাকুল্লা হাকিম হাক্কা প্রত্যেক পাওনাদারকে হকদারকে আল্লাহ হক দিয়ে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আপনি আল্লাহ হক ভাগ করে দিয়েছেন সেই অনুযায়ী যার যেমন মর্যাদা সেই মর্যাদা দিতে হবে যার যেমন অধিকার সে দিতে হবে তো বলছেন এটা দিল এতে দাল মানে ভারসাম্য বহাল রাখা ভারসাম্য ঠিক রাখা সেজদাতে ভারসাম্য ঠিক রাখো বল রাখো শেষ দাতে শেষ দার ভারসাম্য আছে কেমন করে যেভাবে ভারসাম্য একটা হচ্ছে ধীর স্থির তার সাথে এত মেনা প্রশান্তির সাথে দায় গেলেন আবার উঠে গেলেন এমন না আর উঠে সোজে বসলেন আবার শেষদায় চলে গেল এমন নাই সেজদা। প্রশান্তির সাথে ধীর স্থিরভাবে সেজ করবে এমাম কমপক্ষে পাঁচবার করে তসবি করে যাতে মোক্তাদি তিনবার বলতে পারে কারণ সর্বনিম্ন উত্তম হচ্ছে তিনবার সর্বনিম্ন তো এমাম যদি তিনবার বলে তো মুক্তাদি অনেকে দুর্বল আছে অনেকে অজ্ঞ আছে তো একবার বলতে পারবে না হয়তো যেতে যেতে উঠে যাবে অনেক এমাম এরকমটাই করে ও মনে করে যে তিনবার বলে নিয়েছি অনেক বড়ো কাজ করে দিয়েছি তাড়াহোড়ে না এমন উচিত নয় বরং তার বেশি বলে পাঁচবার সাতবার নয় বার তারও বেশি বলতে থাকবে অন্যান্য দোয়া করবে যাতে করে মুসল্লি মুক্তাদিরে সময় পায় সব দিয়ে খেয়াল রাখবে সব দিয়ে খেয়াল রাখা ভারসাম্য তো সেজদা ধীরে স্থিরভাবে করবে সে একাকি নামাজি হোক আর মুক্তাদি হোক অথবা এমাম হোক সেজদার ভারসাম্য বহাল রাখা হচ্ছে যে সেজদাতে আপনি নিজের শরীরটাকে সংকুচিত করে রাখবেন লম্বা হয়ে সেজদা করবেন আপনি আর পিঠটা যাতে করে বরাবর হয়ে থাকে হ্যাঁ বরাবর হয়ে থাকে পিঠটা এইভাবে সেজদা করবেন সেজদাতে নিজের হাতগুলিকে গুটিয়ে নেবেন না শরীরের সাথে সম্প্রসারিত রাখবেন জি সেজদাতে নিজের বুককে মাটির সাথে ঠেকিয়ে নেবেন না সেটা নর হোক অথবা নারী হোক মহিলা হোক আর পুরুষ হোক কিন্তু আমাদের হানাফি ভাইদের মহিলাদের সালাতে কি করা হয় একবার শরীরটাকে জমিনের সাথে যত বসিয়ে দিবে তত পর্দানাসীন হবে যুক্তিতে তারা মুক্তি খুঁজেছে আর হাদিস উপেক্ষা করেছে এই হাদিস শুধু পুরুষদের জন্য নয় মহিলা পুরুষ সবাই সামনে নবীশন এ সম্বোধনে তোমরা শেষদার ভারসাম্য বহাল রাখো ওয়ালায়বশ তো তার একটা দিক হচ্ছে ওয়ালায়াবস আহাত দেখুন যে এরা আই হেকাল কালবে তোমাদের কোন ব্যক্তি মহিলা হোক আর পুরুষ হোক যেন নিজ বাহু নিজ হাতকে নেই যে হাতকে জেরা জেরা হচ্ছে এখান পর্যন্ত এখান পর্যন্ত জেরা আর এটুকু হচ্ছে কফ এটুকু হচ্ছে কফ আর পুরোটা হাত হাত বলে আপনি এতটুকু উদ্দেশ্য করতে পারেন হাত বলে এতটুকু উদ্দেশ্য করতে পারেন কিন্তু হাত হচ্ছে পুরোটাই হাত তোমাদের কেউ যেন নিজের হাতকে বা বাহুকে কি না করে বিছিয়ে না দেয় বাসাতে বিছিয়ে দেওয়া সম্প্রসারিত না করি কেমন করে সম্প্রসারিত করা বিছিয়ে দেওয়া কাল কালবে কুকুরের মতো এখন কুকুর বসে কেমন করে কুকুর যখন বসে তো সামনের পাঁদটাকে এরকম করে সামনের দিকে রেখে দেয় আপনি সেচদা যখন গেলেন তখন এরকম করে রেখে দিলে আর তারপরে সেচদা করছেন না তাহলে কি করতে হবে এইভাবে রাখতে হবে আর সেটাকে একবারে শরীর সাথে গুটিয়ে রাখলে হবে না সম্প্রসারিত করে রাখতে হবে কিন্তু এই ক্ষেত্রেও ভারসাম্য ঠিক রাখতে হবে পাশে যদি মুসল্লি থাকে আর জায়গা টাইট হয়ে আছে আর তারপরে আগেই দখল করে ফেললেন অনেকে মনে করে যে আমি সন্ন্যতি সেচদা করবো সুতরাং আমি সন্নতি করতে পারবো না আমার সন্নত ভাল রাখার জন্য দ্রুত গিয়ে আগে ওর পাশের লোকের আগে ও গিয়ে আগে সেচদা পড়ে এই রকম করে পাশের লোক তো আল্লাহ আল্লাহ করছে যে কোন একবারে যেটাকে বলা হয় হ্যাঁ ব্যক্তি হ্যাঁ রুড়া আচরণ এর যদি বডি এত শক্ত হয় অন্তর কত শক্ত তাই না নবী সালাম বলতে তোমাদের ভাইদের সাথে নরম হয়ে যাও ভাই সেজদা করতে আসছে ও রাখতে পারছে না তুমিও গুটি না একটু তুমি একটু এরকম করে নাও যখন জায়গা আছে ঠিক আছে তো কুকুরের মতো জানো কেউ হাত বিছিয়ে না দেয় ওয়াইজা বাজাক কার যখন থুথু ফেলবে প্রথম কথা থুথু ফেলবেন না আপনি মসজিদ বা শলাত অবস্থায় মসজিদ হোক আর বাড়িতে হোক যেখানে হোক কিন্তু থুথু ফেলতেই হয় ফালাইখান না বেয়ানের সামনেও ফেলবে না ওলাই আমি ডানেও ফেলবে না ফাইন নামাইও না আজি রব্বা কারো রবের সাথে গোপন আলাপ করছে মোনাজাত করছে আল্লাহর সাথে কথা বলছেন সুতরাং এই অবস্থায় বেয়া আপনি বিনায় কাজে থুথু ফেলবেন কিছু লোকের বদ অভ্যাস এগুলো যখন প্রথম প্রথম দেখতাম আমাকে খুব কষ্ট লাগতো যেন মসজিদের বাইরে থেকে আসলো কোনো কাশি টাশি নাই যখন মসজিদে আসলো ছিঁ করা শুরু করলো টিসু দিয়ে এই শুরু করলো একটু তো চেষ্টা করতো যথাসাধ্য যে আমার প্রয়োজন না হয় যদি একেবারে জরুরি হয় যে নাক দিয়ে বেরিয়ে চলে আসছে মুখে চলে এসেছে তখন সেটা আলাদা কথা আর নাকি এখানে আছে এখন ছিঁ ছাঁ করে বের করে তারপরে তখন আপনি ঠিক এগুলো আসলেই সলাতের খসুর পরিপন্থী যাতে সলাতে খসুর নাই বডিটা কোনোরকম নামাজ পড়ে আর অন্তর আসলে নামাজ পড়ে না তাদের অবস্থায় এরকম এমনটা যেন না হয় কিন্তু জরুরি হলে অবশ্যই করবে এমন নয় যে নাক দিয়ে হ্যাঁ সর্দি চলে আসছে আর তারপর না একটু যে বুকে হাত আছি এটাকে এই হিলানো যাবে না হ্যাঁ পকেট থেকে টিস্যু বের করা যাবে না খালি পটা বেরিয়ে চলে আসছে চলবে তো বাড়াবাড়িও নেই ছাড়া ছাড়িও নেই যে মধ্যম এর না তাহলে থুথু ফেলার বিষয়টি থুথু ফেলার ক্ষেত্রে একটি হাদিস আসল কেবলার দিকে থুথু ফেলবে না কেবলার দিকে থুথু ফেলবে না এই কথাটি নবী সাল্লা সাল্লামের যে কোনো অবস্থা অবস্থায় আর কিছু অবস্থা ব্যতিক্রম রয়েছে এ বিষয়ে অলমাদের দুটো মত রয়েছে কয়টি অবস্থা হইতে পারে প্রথম একটি অবস্থা যে আপনি থুথু ফেলছেন সলাত অবস্থায় এক নম্বর কি নামাজ অবস্থায় আছেন দুই নম্বর মসজিদে আছেন কি মসজিদে আছেন আর কেবলার দিকে তাহলে যাইজ না না যাইজ না যাইজ এক তো নামাজ অবস্থায় আছেন দুই নম্বর হচ্ছে মসজিদে আছেন দ্বিতীয় অবস্থা হচ্ছে যে আপনি মসজিদে আছেন কিন্তু নামাজ অবস্থায় না মসজিদে আছেন নামাজ অবস্থায় না তো মসজিদের ভিতর থেকে দেখছি কেবলার দিকে জানলা আছে জানলা দিয়ে থুতু ফেলছেন এটাও ফেলবো অথবা মসজিদের ভিতরে মসজিদের ভিতরে হইলো বা বাইরে হইলো কিবলার দিকে এইদিকে জানালা আর কিবলার দিকে আপনি থুতু ফেলছেন এটাও করবে না নিষেধ তিন নম্বর অবস্থা কি হতে পারে তিন নম্বর অবস্থা থুতু ফেলছেন মসজিদের বাইরে কিন্তু সালাত অবস্থায় থুতু ফেলছেন মসজিদের ভিতরে হ্যাঁ মসজিদের ভিতরে না সালাত অবস্থায় বললাম সালাত অবস্থায় কিন্তু মসজিদের বাইরে এটাই না বললাম তৃতীয় সালাত অবস্থায় কিন্তু সালাত পড়ছেন মসজিদের বাইরে কোন জায়গায় মাঠে ঘাটে কোথাও নামাজ পড়ছেন আপনি সালাত অবস্থায় তো কেবলার দিকে থুথু ফেলা যাবে না কেবলার দিকে ফেলা যাবে না কয়টি অবস্থা হইল চার নম্বর অবস্থা কি বাঁচতে পারে থুথু ফেলছেন হ্যাঁ না মসজিদে না নামাজ অবস্থায় হ্যাঁ মসজিদেও না আর সলাত অবস্থায় নাই থুথু ফেলছেন কেবলার দিকে এমনি চলতে চলতে থুথু ফেলছেন হাঁটছেন এই এখানে ধরেন কিং রোড দিয়ে আর ওটা গেছে কেবলার দিকে যাচ্ছে দিকে হেঁটে যাচ্ছেন আপনি আর বলছে থুথু ফেলছেন এখানে একটি কথা বলে রাখা ভালো হবে যে আমাদের বাঙালিদের অথবা ভারতীয়দের এ একটা খারাপ অভ্যাস আছে রাস্তাঘাটে থুথু ফেলা কারণ দেশে হ্যাঁ পেচার পেচার করে পানের হ্যাঁ কি বলে ওটাকে হ্যাঁ পানের পিক হ্যাঁ এ পানের পিক ফেলা বদ থেকে থুথু ফেলা বদ অভ্যাস থেকে গেছে একদিন ও টেলিভিশনের সামনে দিতে হেঁটে আসছে আর একটা লোক থু আর বাতাস আল্লাহ বাঁচিয়েছে তারপরে মনে হলো যে গায়ের কাছে এসে পড়ল কত একটা অরুচি লাগি কত একটা মুসলিম সমাজ একটা ঘৃণা ছড়াই কত একটা অসভ্যতা তাই না বিভিন্ন দিক থেকে আশেপাশের লোক আপনাকে ঘৃণা করবে তারপর আপনাকে অসভ্য বলবে এমনি আপনার আদবের খেলা হ্যাঁ তারপরে কোনো মানুষকে কষ্ট দেওয়া হলে কারো গায়ে যদি একটু ছিটে পড়ে বা পড়ে যায় হঠাৎ করে একটা লোক হয়তো ক্রসিং করছে আপনি খেয়াল করেননি তো রাস্তাঘাটে কেন থুতু ফেলবেন এত জরুরি হয়ে গেছে যে এইদিকে একবার থুতু একবার থুতু ফেলতে রাস্তায় চলতে চলতে এই আদবগুলি এগুলো কিন্তু আর আরবদের থেকে শেখা উচিত আরবদের কক্ষ রাস্তায় দেবে না যেখানে সেখানে থুতু ফেলছে এটা আমাদের হ্যাঁ ভারত উপমহাদেশের লোকেরা এই কাজটি করে রাস্তাঘাটে ঠিক নয় হ্যাঁ কেউ নাই ভালো করে দেশে এদিক সেদিক কেউ নাই প্রয়োজন আছে থুথু ফেলেন অসুবিধা নেই ফেলেন তো চতুর্থ অবস্থা কি বললাম থুথু ফেলছেন কেবলার দিকে নামাজ অবস্থায় না মসজিদেও না মসজিদের বাইরে নামাজের বাইরে আপনি থুথু ফেলছেন কেবলার দিকে জায়জ কি না একদল বলছেন ওইটাও মকরু এই হাদিসকে একবার আম করে দিয়েছে কি যে লায়াবজোকো ফেল কেবলা কেবলার দিকে থুথু ফেলবে না নামাজ অবস্থায় হোক মসজিদে হোক আরেজাল মসজিদ হোক আরেজাল সালাথ হোক কিন্তু যারা গবেষক করবার তারা বলছেন না এমনটা নয় এমনটা নেই আসলে যে কেবলার দিকে থুথু ফেলা যাবে না অথচ সে সলাত অবস্থাতেও নেই আর সে মসজিদের ভিতরেও নেই বরং যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলি শুধু সালাত অবস্থাকে সামিল আর মসজিদকে সামিল আল্লাহ আলাম তারপরে বলছেন ছয় নম্বর নাজির হয়ে গেছেন নয় নম্বর অধ্যায় বলছে বাবন এই অধ্যায় হচ্ছে আল এবরার বি জোহরে ফি সিদ্দাতিল হার জোহরকে ঠান্ডা করে আদায় করা ফি সিদ্দাতিল হার প্রচণ্ড গরমের দিনে গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম দুপুরবেলা থাকে তখন জোহরকে ঠান্ডা সময় আদায় করা আবরাদ ইউবরদ মানে ঠান্ডার সময় আদায় করা বার থেকে মানে কি বার ঠান্ডা বার্ধমান ঠান্ডা এখান থেকেই আপনার এই কুলার গুলোকে কি বলছে না ঠান্ডা করে জ্বর আদায় করা ফের রোদের প্রখরতার সময় যখন প্রচন্ড রোদ থাকবে আরব দেশে কত গরম এমনি আমাদের দেশে প্রচন্ড গরম কিন্তু গরমের সময় গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা আমাদের দেশে হ্যাঁ সৌদি আরবেও বিভিন্ন এলাকা বিভিন্ন রকম অবস্থা বিভিন্ন রকম অবস্থা তো বিশেষ করে মক্কা মদিনা রিয়াজ এগুলো জায়গায় গরমের সময় প্রচণ্ড গরম হ্যাঁ প্রচণ্ড গরম আবার ঠান্ডার সময় ঠান্ডার সময় মদিনায় রিয়া প্রচণ্ড ঠান্ডা কিন্তু মক্কাতে যে ঠান্ডার সময় অত ঠান্ডা নাই। দামামে ঠান্ডার সময় অত ঠান্ডা না দামামের আবহাওয়াটা হচ্ছে কি স্থায়ী নয় খুব তাড়াতাড়ি রদ বদল হয় কয়েক ঘন্টার মধ্যে এদিক সেদিক কয়েক ঘন্টার মধ্যে সেদিন এটা অনুভব করেন না করেন আপনারা ঠিক তো যাই হোক এই মশলা কি মশলা গরমের দিনে জোহরকে বিলম্বে পড়া হাদিস একটা পড়ি তারপরে কতটা বিলম্ব করা যাবে আর বিলম্ব করা উত্তম তো কতটা বিলম্ব করা উত্তম এটা উত্তম না জরুরি অজেব এই মশলাগুলো পাঁচশো তেত্রিশ নম্বর পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস একই সাথে দুটো নাম্বার দিয়েছেন যারা নাম্বারিং করেছেন নাম্বারিং কিন্তু এমা করেননি আর এমা বখারি ছাত্র আর করেননি এটা এই পঁচিশ পঞ্চাশ মধ্যে এই যে তার কিম যেটাকে বলা হয় হাদিসের নাম্বারিং করা এটা পঁচিশ পঞ্চাশ বছরের ভিতরে এই খেদমতগুলো হয়েছে মানুষের সুবিধার্থে যখন এই আপনার হাদিসের নাম্বার বলা বা হাদিসের নম্বরটা থাকলে আর সুবিধা হলো যে এই হাদিসটা বোখারিথ আছে মুসলিম আছে হাদিস নম্বরে এত এই যে গবেষণা শুরু হলো বিশেষ করে আপনার এম এবং পিএইচডি করা এই যে আপনার গবেষণামূলক যেসব থিসিসগুলো হয়ে থাকে এগুলোতে এসব রেফারেন্সের প্রয়োজন বোধ করলো তখন এই খেদমতগুলি শুরু হলো আসলে এটা অনেকটা সুবিধা করেছে কিন্তু নাম্বারিংও পার্থক্য আছে অনেক সময় যেমন এখানে বিষয়বস্তু একটি সনদ দুটি তখন কোন কোন যারা গবেষক নাম্বারিং করেছেন তারা করেছেন কি বিষয়বস্তু যেহেতু একটি মতন একটি হাদিস দুটো বিষয়ের সমষ্টির নাম হাদিস হচ্ছে দুটো বিষয়ের সমষ্টির নাম কি হাদিসে দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে সনদ মানে সূত্র বর্ণনাকারীদের সিলসিলা যে আর একটি আর হচ্ছে মতন মানে আসল বিষয়বস্তুটি বিষয়বস্তু একটাই কিন্তু সনদ দুটো রয়েছে তাহলে মহাদ্দেশিনদের প্রাচীন যুগে যে নীতিমালা ছিল সে অনুযায়ী হাদিস দুটি কেন সনদ দুটি হ্যাঁ কিন্তু আসলে হাদিসের বিষয়বস্তু যেহেতু একটি তো মোটা কথা একটি হাদিস তা কেউ এটাকে একটা নম্বর দিয়েছে কেউ দুটা নম্বর দিয়েছে এই জন্য বোখারির বা অন্য হাদিসের কিতাবের হাদিস সংখ্যা গণনায় ইখতলাফ হয়েছে ইখতলাফ দেখা দিয়েছে এটা আপনারা সহজে বোখারির একটা অনুবাদ আছে না বাংলাদেশে হ্যাঁ আগের অনুবাদগুলি একটা আধুনিক প্রকাশনী আর একটা আর কিছু আর কিছু আছে না নাই আর তারপরে তহিদ পাবলিকেশন তহিদ প্রকাশনটা তহিদ পাবলিকেশন নাম চেঞ্জ করলো এখন আরও গুলো এসেছে তো এগুলোতে নাম্বারিংয়ে নাম্বারিং পার্থক্য আছে কিন্তু নাম্বারে পার্থক্যটা পার্থক্যটা এই কারণে হয়েছে অনেকে গিয়ে সাদা সিঁদা মানুষ আরে বোখারি এখানে এক নম্বর এখানে নম্বর কি রে এরা কি হাদিস চুরি করেছে নাকি না কমিয়ে দিছে নাকি ঠিক না 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 আসলে বুঝতে পারছেন না বিষয়গুলি তো এগুলো বুঝতে হবে তো হাদিস দেখেন এখানে সনদ দেখলে বোঝা যাবে হাদাসা না আইয়ুব বিন সুলাইমান কালা আল্লাহ হাদাসা আবু বকর আন সুলাইমান ইবনে Bilal কা আল্লাহ সালেব বিন কাইসান কালা সালেব বিন কাইসান এক সুলাইমান বেলাল পর্যন্ত হয়ে গেল ইমাম বুখারী ওস্তাদ আইয়ুব বিন সুলাইমান তার ওস্তাদ আবু বকর তার ওস্তাদ হচ্ছে সুলাইমান বিন বেলাল হ্যাঁ তারপরে এমাম সালেব বিন কাইসান বলেন হাদাসা আন আল আরাজ আমাদের কে হাদিস বান করেছেন আরাজ আব্দুর রহমান এই আরাজ তিনি খোঁড়া ছিলেন আরাজ মানে ল্যাংড়া খোঁড়া তিনি খোঁড়া ছিলেন নাম ছিল আব্দুর রহমান ইবিন হুরমুজ তাবেই কিন্তু তাকে সেই যুগের লোকেরা আরাজ খোঁড়া বলে চিনতো কোন আব্দুর রহমান বলছে আরাজ ওই যে খোঁড়া আব্দুর রহমান তো কারো এইরকম যদি শারীরিক দোস্তুটি থাকে তো সেটা বলা যায় না যায়জ নাই সব সবসময় যায়জ হ্যাঁ এই মাসলা বলেছি কয়েকদিন আগেও যারা নিয়মিত আসেন যদি রাগ না করে তো যায়জ আর রাগ যদি করে তাহলে যাইজ নাই কেউ যদি মোটা থাকে আর যখন এ মোটু রাগ করবে না করবে না তাহলে যাইজ নাই যদি বন্ধু মানুষ করে বললেন আর জানেন যারা কিন্তু বন্ধু অনেক সময় কিন্তু রেগে গেলে মহা মুশকিল সারা জীবনে বন্ধুত্বই শেষ হয়ে যায় হয় না হয় না সেই জন্য হ্যাঁ আপনি বন্ধুর সাথে বেশি কুস্তি করতে যাবেন না বেশি মজা করা মানে বেশি কুস্তি করা বিপদ নিয়ে আসবে তো আব্দুর রহমান আল আরাজ থেকে বর্ণনা করেছেন কাইসান বিন অন্য অন্যরা বর্ণনা করেছেন আবু হর থেকে আবুহর থেকে আরাজের ছাত্র সলেবিন কাইসান আরাজের ছাত্র হচ্ছে সোলেমান বিন বেলাল দুটো সনদ হয়ে গেল এই জন্য দুটো নাম্বার দিয়েছে দেখেন আর সাহাবি হচ্ছেন আবু হরি আল্লাহ না আবদুল্লাহ বিন ওমারের আব্দুর নাফে মুল্লাহিন আবদুল্লাহ বিন উমারের স্বাধীন কৃত কলাম তিনি বর্ণ হচ্ছেন বিন ওমার থেকে বরং এখানে সাহাবিও দুইজন তো তাহলে ওখানে না দেখে যদি আমরা এখানে দেখি সাহাবি দুইজন তো দুটো হাদিস হয়ে গেল আবু হারে থেকে একটি দুইজনই একই হাদিস বর্ণনা করেছেন হাদ্দ সাহু দুইজনে হাদিস বর্ণনা করেছেন রসুর সসুরাহ সাল্লাম থেকে আন্না হোক কাল তিনি বলেছেন এজাস্তাদ্দাল হারু যখন প্রচন্ড গরম পড়বে আর প্রচন্ড গরম কোন সময় হয় রাত্রে না দিনে সকালে না বিকেলে দুপুরে দুপুর বেলা যখন প্রচন্ড গরম হবে ফা ঠান্ডা করে নিও মানে ঠান্ডার সময় করিও এই হুকুমটি ওয়াজেব না মোস্তাহাবস্তাহাব ওয়াজেব নাই কারো কাছে একমত যে এই হুকুমটি হচ্ছে বিলম্ব করার হুকুমটি হচ্ছে মুস্তাহাব উত্তম তাহলে জোহরের সলাদ গরমের দিনে লেট করে পড়া হচ্ছে উত্তম আর আউতে জাওয়ালের পরে মাথার ওপর তার সূর্য ঢলেছে আর পড়ে নিলেন এটি অনুত্তম কিন্তু জায়জ অনুত্তম কিন্তু জায়জ এখন এই যে উত্তমের উপর আমল তো সৌদি আরব নেই এখন বিশেষ মশলা হাতে নেই কারণ এটা যদি কম বেশি করা হয় কারণ ওপর থেকে যেহেতু এখানে ধর্ম মন্ত্রণালয় রয়েছে ইসলামিক মন্ত্রণালয় আউকাফ রয়েছে মিনিস্ট্রি অফ আউকাফ সেখান থেকে অর্ডার আসছে তো একই রকম টাইম ফিক্স করা আছে একই রকম টাইম ফিক্স করা আছে আর জায়জ জায়জ সেই জন্য কিন্তু জায়েজ মানে বা কোন একটা দেশে একটা আমল চলছে সেটাই উত্তম হবে হবে জায়েজ কিন্তু উত্তম হচ্ছে যদি জোহর আর একটু গরমের দিনে তাহলে জোহর এর লো হয়ে যাচ্ছে এখানে এগারোটা পঁয়ত্রিশ দমে এগারোটা এখানকার আমি আমরা বলি মক্কান্না বলি কেন দূরে অনেকে বুঝবেন না এগারোটা পঁয়ত্রিশে জল হয়ে যাচ্ছে তাহলে এগারোটা পঁয়ত্রিশ থেকে নিয়ে বারোটার মধ্যে মধ্যে সলাদ পড়ে নাও এটা হচ্ছে আউআ রক্ত কি হয়ে গেল এটা আউআ প্রথম দিকে পড়ে ফেলেন জাইজ কিন্তু উত্তম হচ্ছে গরমের দিনে এটাকে বিলম্বে পড়া এখন কতটা বিলম্ব কতটা বিলম্ব এই মশলা এতে কয়েকটি মত রয়েছে একদল বলছেন একেবারে যত ঠান্ডা করতে পারেন বাস আসর রক্ত না আসলি হলো রক্ত না আসলে হলো আসর রক্ত কখন শুরু হয় সেই হাদিস তার আলোক এর আগে কিন্তু বলেছি গত সপ্তাহে পাঁচ অক্তের মোটামুটি সংখ্যা বলে দিছি যে কখন শুরু হয় আসর রক্ত কখন শুরু হয় কে বলতে পারে হ্যাঁ কাঠি কাঠি একটা কাঠি লাঠি দাঁড় করেন বা পাট কাঠি দাঁড় করেন কিছু একটা খড়ি দাঁড় করেন আর দাঁড় করার পরে দুপুরবেলা যে ছায়াটা হবে দুপুরে মাথার উপর সূর্য যখন ঠিক মাথার উপর এখন গড়েনি সেই সময় ছোট্ট একটি ছায়া হবে গ্রীষ্মকালে একটু ছোট হবে আর শীতকালে একটু বড় হবে ওটা এটাকে ফাইজ আওয়াল বলা হয় মানে ও ছায়া থাকবে আপনি যখন হাঁটেন একটা ছায়া থাকেন আপনার ঠিক মাথার উপর সূর্য তখনও যদি হাঁটেন একটু ছায়া থাকবে আপনার ছায়া পড়বে কিন্তু ছোট হয়ে পড়বে হ্যাঁ ছোট হয়ে পড়বে সেটা শীতকালে একটু লম্বা হবে ছায়াটা আর গ্রীষ্মকালে আরও কম হয়ে যাবে এটা নাম হচ্ছে ফেয়ে জওয়াল ফিখের ভাষা বা হাদিসের ভাষায় এটুকু বাদ দিয়ে এক কাঠি সমান সূর্য যাচ্ছে কোন দিকে পশ্চিম দিকে যাচ্ছে তাই না তাহলে ছায়াটা কোন দিকে পড়বে বিপরীত দিকে পড়বে তো এতটুকু ছায়া ছিল আমি এতটুকু বাদ দিয়ে দিলাম তারপরে এখানে যখন ছায়াটা চলে আসবে তখন আসরের আওয়ালক্ত হয়ে গেছে এক কাঠি পরিমাণ যখন হয়ে গেছে তখন আসরের আওয়ালক্ত হয়ে গেছে তাহলে কতটা ঠান্ডা করে বিলম্ব করে জোহর পড়ব গরমের দিনে একদল বলছেন যে আসর হওয়ার একটু আগ পর্যন্ত মানে আসরের যেন না যায় এক কাটি পরিমাণ না হয়ে যায় তাহলে আসর হচ্ছে আজকাল তিনটে হম পাঁচ সাত পাঁচ সাত তিনটা পাঁচ সাতে আসর হচ্ছে তাহলে পনে তিনটে পনে কেউ যদি জোহর পড়ে এটা হচ্ছে এভরাত তাদের কাছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা করে করার ফতুয়া আর এটা অনেকে বলেছেন কিন্তু এরকম তো কেউ অমল করে না বরং আজকাল যদি কোনো মসজিদে এরকম জামাত হয় আড়াইটার সময় দুটার সময় তো বেদাতি ফতুয়া দিয়ে বসে থাকবেন আপনারা অনেক সেয়াকিদার ভাইরা কিন্তু এটা বাস্তব এটা বেদাত নয় এটা কেউ যদি এরকম করে কিন্তু একে একা নয় যে গোটা গ্রামের লোক নামাজ পড়ে না আমি জামাতের ওয়াজিব ছেড়ে আমি মুস্তাহাব আমল করার জন্য আড়াইটার সময় দুটার সময় পড়বো চলবে কারণ জামাতের করা ওয়াজিব আর এটি হচ্ছে মুস্তাহাব করলে ভালো না করলে অসুবিধা কেউ বলেছেন না যখন এটার অর্ধেক কাঠি হবে এক কাঠি পরিমাণ যদি হয়ে যায় তাহলে আসর হয়ে গেল অর্ধেক কাঠি কেউ বলছেন না এক তৃতীয় অংশ একই অসম তার মানে কেউ হয়তো বলতে চাইছেন যে একটার সময় দেড়টার সময় এগুলো হচ্ছে বিভিন্ন মত এক কথায় লেট করে পড়া যেতে পারে বারোটায় জোহরের সালাত হচ্ছে কেউ যদি সাড়ে বারোটায় পড়ে ওর চাইতে ভালো একটার সময় এই গরমের দিনে পড়বে ওর চাইতে ভালো দেড়টার সময় কেউ যদি পড়ে কিন্তু তারপরে এর বেশি আমি যাওয়ার কথা বলবো না তবে সবাই মিলে জামাত করলে সবাই মিলে গ্রামের এমাম আর মুসল্লি সবাই যদি একমত হয়ে যায় যে আমাদের জোহরটা এই যতদিন গরম থাকবে গ্রীষ্মকাল বৈশাখ জ্যোষ্ঠী বা আষাঢ় শ্রাবণ এই সময়গুলি গরম যদিও বর্ষাকালে কিন্তু যখন খরা পড়ে বৃষ্টি হয় না তখন গরম চলতেই থাকে চার পাঁচ মাস ধরে এই সময়গুলোতে আমাদের সলাদ একটার সময় হবে বা দেড়টার সময় হবে বারোটার সময় যে গরমের প্রখরতা থাকে তার চাইতে কমে যায় তখন একটা দেড়টা হলে কমে না কমে না তো এটা বেশি ভালো এটা বেশি ভালো বিশেষ করে যখন মুসল্লিরা দেখছেন যে দূর দূরান্ত থেকে মসজিদ দূরে আসতে হচ্ছে আর বড়ই কষ্ট তখন কিন্তু যদি দেখা যায় যে মসজিদের পাশেই সব বসবাস করে দূর থেকে মুসল্লি তেমন কেউ নেই তাহলে কোনো অসুবিধা নেই তাহলে কোনো অসুবিধা নেই আরব দেশে প্রচণ্ড গরম হইলেও এখানে অধিকাংশ লোক আপনার গাড়িতে আসে গরমের সময় দেখেছেন হয়তো এরা সব গাড়ি নিয়ে মসজিদে আসে তো অসুবিধা নেই যার ফলে প্রয়োজনও নাই কষ্ট হইলে হয়তো এমনটা করা হইত সেজন্য করা হয়নি আর তারপরে গোটা বছরে একই নিয়মে চলে আসছে এটা বেশি ভালো মানুষ ডিস্টার্ব হবে না এই জন্যই কিন্তু বিশেষভাবে কোনো বিশেষ মসজিদে যদি কোরআনসোন অনুসারী মসজিদ যে গরমের দিনে আমরা একটু ঠান্ডা করে সলাত আদি করবো এটা বেশি ভালো কিন্তু সবাই মিলে করতে হবে আশা করি মশলা স্পষ্ট হয়েছে আশা করি মশলা স্পষ্ট হয়েছে কিন্তু শীতকালে চলবে না হ্যাঁ শীতকালে চলবে না আর তারপরে গোটা বছর একই রকম চলবে না গোটা বছর একই রকম রেখে দিলেন শীতকালে যে টাইম ওই একটার সময় দেড়টার সময় জোহর হবে শীতকালেও তাই শীতকালে এমনিতে জামাল হয়ে যায় অনেক আগে তাই না আধা ঘন্টা চল্লিশ মিনিটের পার্থক্য যা গ্রীষ্মকাল আর শীতকালের মাঝে আর তাতে যদি গোটা বছরের টাইম বেঁধে দেন একটা একটা একদিন হান মসজিদুলোতে এমনটাই হয় না কয়টা সময় আজান হয় জোহরের বাংলাদেশে একটা সময় হানাফি মসজিদে বলেন দেওবন্দি চাইতে বেরুল আরো লেট করে মোটামুটি দুটো তো দল আছে বড় দল একটা হচ্ছে দেওবন্দি দল আর একটা হচ্ছে তো লিগি আর একটা হচ্ছে কৌমি আর একটা হচ্ছে বেরুলবি মাজার পূজারি দল তো মাজার পূজারি যারা হানাফি তাদের তো আরো লেট করে আরও লেট করে তারা আদায় করে তো যাই হোক এমনটা নয় বরং যদি এই সুন্নতের খেয়াল রাখি যে গরমের দিনে মানুষের কষ্ট হচ্ছে সুতরাং আমরা একটু লেটে পড়ব আর শীতকালে আবুয়া পড়বো শীত অবশ্যই সমস্ত সলাদ আবুয়ালে পড়া উত্তম এই বিষয়টা বলেছি একমাত্র কয়টা একটা হ্যাঁ শুধু গরমের সময় আর এসা সারা বছর দেখেন এসা সৌদি আরবি এমনকি সারা পৃথিবীর প্রায় জায়গায় প্রায় জায়গায় দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে এসা হয়ে যাচ্ছে যদিও এশাটা ইন্ডিয়া বাংলাদেশে একটু লেটে পড়ে পড়ে না মাগরেব থেকে হিসাব করে দেখবেন আপনাদের মসজিদে যে মসজিদগুলোতে মানে নিয়মিত জামাত হয় একটু হিসাব করে বলেন তো মাঘরেবের কয় ঘন্টা পরে এসা রাজান হয় বাংলাদেশে আংলাদেশ মসজিদের কথা বলছি সালাখ মসজিদ কথা বলছি রাত নটা করে দেয় অনেক দেয় রাত নটা তাই না হয়তো বেলাডুছে সাড়ে ছটা ম্যাক্সিমাম সাড়ে ছটা ধরে সাড়ে ছটা বেলাডুবছে আর নয়টার সময় এসা হচ্ছে তাহলে কত ঘন্টা হইল আড়াই ঘন্টা সৌদি আরবে গোটা বছর মাত্র দেড় ঘন্টা একমাত্র রমজানে দুই ঘন্টা কারণ ইফতারিতে কিছুটা সময় লাগছে একটু যারা রেস্ট পেয়ে যায় সেই জন্য আউয়াল লক্ষ একই রকম করে দেওয়া হয়েছে কিন্তু উত্তম হচ্ছে মসজিদের সমস্ত মুসল্লি মিলে যদি একমত হয়ে যায় যে আমাদের এশার সালাত দশটায় পড়ব এটা বেশি উত্তম এক তৃতীয় অংশ পর্যন্ত আর হাদিসে এসেছে অর্ধেক রাত পর্যন্ত শেষ উত্তম সময় হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত আর নিরুপায়ের জন্য অনিচ্ছাকৃত কারো লেট হয়ে গেছে আর সে ফজর আগে আগে যদি আদায় করে তাহলে সেটাকে অক্তে তাজা বলা যাবে না কিন্তু ওয়াক্তে এসতে রাত সব করে ইচ্ছা করে শুয়ে গেল আর তারপরে উঠে রাত দুটো তিনটে এসা পড়ছে গোনাগার অবশ্যই কারণ সেই ব্যক্তি অবহেলা করছে গাফিলতি করছে কিন্তু যদি অনিচ্ছাকৃত কেউ নিরুপায় হয়ে যায় তাহলে সেটা ফজর আগ পর্যন্ত আদায় করলে সেটা অক্তের ভিতরেই থাকবে তো হাদিসটা শেষ করি হাদিস শেষ করা হাইজু মাসলাগুলো শেষ করি এজাস্তাদ হার যখন প্রচন্ড গরম পড়ে ফাহাবির দেবী সলাতে তখন সলাদকে ঠান্ডা সময় আদায় করিও মানে জোহরি সলাদকে ফাইনা সিদ্ধাত হার মিন ফাই জাহান্নাম কারণ দর্শাচ্ছেন না বিশ্বাসাল্লাম কি জন্য এই গরমটা আসে দুপুরবেলা বেলা গ্রীষ্মকালে এত গরম কেন মা গ্রীষ্মকালে এত গরম কেন এই গরমটা কোথা থেকে আসে নবী সাল্লাহ আলি সাল্লাম ওহি মারফত কথা বলেছেন ওমা এনতে কমাইল নিজের পক্ষ থেকে বলেন আমরা বুঝি আর না বুঝি সায়ন সে সেটা উদ্ঘাটন করুক না করুক সায়ন সেটা বিপরীত বলুক আর পক্ষে বলুক আর বিপক্ষে বলুক তাতে আমাদের যায় আসে না নবী সাল্লাম কি বলেছেন ফাইনা সিদ্দাত আল হার রে মিন ফাইহে জানু কারণ এই গ্রীষ্মকালের গরমের প্রখরতা জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত জাহান্নামের ভাপের অংশ ফাই হন যখন গরম পানি টকবক করে ফুটে ফুটে আর যে ফুটছে আর এই যে গরমটা বেরোচ্ছে হ্যাঁ সেখান থেকে এটা কি হয় ভাপ উঠছে আপনারা দেখেছেন আপনার আখের রস থেকে গুড় তৈরি করতে হ্যাঁ তার পাশে সেটাকে কাঁড়াই বলে না আমরা ছোটোকালে খুব এগুলো খেয়েছি আর বসেছি ওখানে দাঁড়িয়েছি আর কত যে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা সব শোনা যায় তো সেই যুগে তো কি যে গরম থাকে ওখানে দাঁড়ানো তাই না এটা কিসের ওই যে আপনার চুলার ভাব হ্যাঁ বা ওই যে ফুটছে ওর ভাপ এটা তো জাহান্নামের একটা ভাপ আছে জাহান্নামের আগুন সত্তর গুণ তার তাপ বেশি দুনিয়ার আগুনের তুলনায় নবী সাল্লা সাল্লাহ বলেছেন সত্তর ভাগের এক ভাগ হচ্ছে নারগুম আজ দুনিয়ার এই তোমাদের আগুন আল্লাহ আমাদেরকে কাল্লাম আজিন নামে রান্না জাহান্নামের আজান থেকে রক্ষা করে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তো জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত হচ্ছে এই গ্রীষ্মকালে রৌদ্রের প্রখরতা দুপুরবেলা এটা যে পাচ্ছো সেটা জাহান্নামের ভাপের অংশ এই জাহান্নামের ভাপের অংশ এটার অর্থ কি এই মর্মে যারা ভাষ্যকার তারা দুটো ব্যাখ্যা করেছে একটি হচ্ছে আলাল হাকিক আসল অর্থেই রয়েছে যে কথা বলেছেন নবী আর যেটি এর অর্থ সেটাই বাহ্যিক অর্থই হচ্ছে গ্রহণযোগ্য আর এটি বেশি নিরাপদ এই অর্থটি হচ্ছে নিরাপদ কারণ নবী সাহেব এইভাবে বলেছেন যেভাবে সেভাবে আমরা ইমান নিয়ে আসলাম আমরা এর রহস্য উদ্ঘাটন করতে পারি আর না পারি আমাদের এই দায়িত্ব নাই আর আরেক দল বলেছেন যে এটা মাজাজ মানে রূপক অর্থে এটা হচ্ছে রূপক অর্থে রূপক অর্থ কাকে বলা হয় আসল অর্থ যেখানে উদ্দেশ্য করা হয় না আসল অর্থ বাদ দিয়ে কাছের অর্থ বাদ দিয়ে দূর দূরের অর্থ নেওয়া এটাকে রূপক অর্থ বলে একটা হচ্ছে কাছের অর্থ আর একটা হচ্ছে দূরের অর্থ জি হ্যাঁ এই বিল্ডিংটি হ্যাঁ অমোক ধনাঢ্য ব্যক্তি বানিয়েছেন কথা বোঝা গেছে এই বিল্ডিংটি কে বানিয়েছেন অমোক ধনাঢ্য ব্যক্তি বানিয়েছেন এর কয়টি অর্থ হ্যাঁ দুটি অর্থ একটা হচ্ছে আসল আর একটা রূপক এখানে আসল অর্থে আছে না রূপক অর্থে আছে ধর্ড ব্যক্তি ফান্ডিং করেছে পয়সা দিয়েছেন কিন্তু উনি রাজমিস্ত্রি না ঠিক না আসল বানিয়েছে কে রাজমিস্ত্রীরা বানিয়েছে কথা বোঝা গেছে না এটা হলো হাকিকত আর মাজাজ একে বলে হাকিক আসল অর্থ এবং মজাজ মানে রূপক অর্থ তো এই বিষয়ে একদল বলছেন যে এটা রূপক অর্থ রয়েছে তাহলে কি অর্থ ফাইনা হারি যে এই যে গরম প্রচন্ড গরমতর্ম অনুভব করছো গ্রীষ্মকালে সেটা জাহান্নামের ভাপের সদৃশ্য তুসবেহ ফাইহা জাহান্নাম তুষবেহ ফাইহা জাহান্নাম এটি হচ্ছে সিদ্ধাতালহার ফাই জাহান্নামের ভাপের সদৃশ্য মতই জাহান্নামের ভাব যেমন প্রচন্ড গরম তারই একটা অংশ ওইরকমই হচ্ছে এই গরম গ্রীষ্মকালের এই দুপুর বেলার গরম তাহলে এটা জাহান্নামের অংশ তাহলে আসল অর্থে থাকলো না রূপক অর্থে হয়ে গেল কিন্তু যেমনটা বললাম যে প্রথম অর্থটি নেওয়া বেশি নিরাপদ এবং বেশি সহি আর সেটা নিতে কোনো বাধা নেই আচ্ছা আজকালকার সায়েন্সও কিন্তু সেদিকে ইঙ্গিত করছে আমরা যতটা কোরআন এবং হাদিসের দলিল থেকে জানছি যে জাহান্নাম ওপরে আছে না নিচে আছে নিচে আছে জমিনের নিচে আছে আর জান্নাত আকাশের ওপরে আছে তো জাহান্নম যখন জমিনের ভূগর্ভে আছে আজকালকার সায়েন্সও বলছে জমিনের এমন একটা স্তর আছে সেই স্তর একবার নিম্ন ভাগে নেমে যান যত নামবেন তত বেশি গরম তত বেশি গরম এমন একটা স্তর আছে সেখানে কোনো লোহা অথবা স্বর্ণ এরকম বস্তুগুলি যেগুলি শক্ত বস্তু সেগুলি যদি দেন তো সাঁতে সাথে গলে যাবে পানির মতো সব সেখানে পানির মতো গলে যাবে তার মানে এই জমিনের ওপরে যে গরম তার চাইতে অনেক অনেক বেশি গরম ভূগর্ভে রয়েছে কারণ তার নিচে কি রয়েছে চার নাম রয়েছে নবী করিম সাল্লাম আর হাদিস ওইদিকে ইঙ্গিত করে লাতাল কাবুল বাহারা তোমরা সাগর পথে পানি পথে তোমরা সফর করিও না শখ করে এই যে ভ্রমণে বিনোদনে যাচ্ছি আমরা হ্যাঁ পদ্মা ভ্রমণে যাচ্ছি তো আমরা আরও কি কী বড় বড় মেঘনা ভ্রমণে যাচ্ছি আর ভরা আসে বন্যার সময় আর সব করে আমোদ ফুর্তি করতে যাচ্ছেই আর মনে হচ্ছে তাদের আল্লাহ আবার কঠিন অবস্থা দেখেন না কিছু দৃশ্য গেল তো গেল গেলো হয়তো মরে যাবে সব শেষ হয়ে যাবে কোনোরকম বেঁচে ফিরলো কেউ ধ্বংস হয়ে গেল এই সব করে আসলে পানি পথে ভ্রমণ করা এটি নিষিদ্ধ নবী সাল্লা সাল্লাম অনুৎসাহিত করেছেন বা নিষেধ করেছেন তো রিস্কি লাথার কেবল বাহারা তোমরা সাগর পথে সফর করিও না তবে এর নাই এখন হাজ তবে হজে যদি তো হয় একসময় পানি জাহাজ ছিল আসতে হবে হজে আসতে আমেরান ওমরার সফরে যাচ্ছে পানি পথ ছাড়ার কোনো বিকল্প পথ নেই অথবা পথে সস্তা সেই পথ আমি যেতে পারছি আমি জাহাজের পয়সা নেই অসুবিধা নেই মেসর থেকে আশেপাশের দেশ থেকে সুডান থেকে অনেকে পানি পথে আসছে লোহিত সাগর পার করে আর গাজিয়ান ফি বিরুল্লাহ তৃতীয় অবস্থা হচ্ছে আল্লাহ রাস্তায় যদি গাজী হয়ে যোদ্ধা হয়ে কোথাও যেতে হয় আল্লাহর দিনের জন্য সেটা আলাদা কথা তাহলে শখ করে কোথাও বিনোদনের জন্য পানি পথে সাগর পথে ভ্রমণ করতে না বিশ্বাস ও নিষেধ করেছেন আর কারণ কি বলে বলেছেন ফাইন তাহাতাল বাহারে নারান কারণ সাগরের নিচে আগুন আছে সাগরের নিচে আগুন আছে না বলেছে। এর অর্থ এটি তো হইতে পারে সাগরের নিচে কি আছে আছে আর এই সাগরের পানিকে সময় কি করে দেওয়া হবে যখন যত পৃথিবীতে সাগর মহাসাগর উপসাগর রয়েছে সবগুলিকে কি করে দেওয়া হবে আগুন করে গিয়ে দেওয়া হবে জি আগুন সব আগুন হয়ে যাবে আগুন হয়ে যাবে ঝান্নামের অংশে পরিণত হবে তাহলে চিন্তা কোনো পৃথিবীর হ্যাঁ তিন ভাগের হ্যাঁ তিন ভাগের না চার ভাগের চার ভাগের তিন হচ্ছে পানি জল এক ভাগ হচ্ছে চিন্তা করেন এত এত লোক লোক কোথায় কত বড় জাহান্নাম হবে চিন্তা করেন যদি আলাদা জাহান্নামের কথা নাও চিন্তা করেন এই সাগর মহাসাগর আর উপসাগর সবটি জাহান্নাম হয়ে যায় তাহলে তো খালি থেকে যাবে সব আদম থেকে শুরু করে যত জাহান নামে আছে সবগুলি দিলেও তো সব খালি থেকে যাবে থাকবে না থাকবে না এই জন্য তো জাহান্নাম কি আল্লাহ জাহান্ন ফেলবেন এক এক দল করে জাহান নামে কি অস্থায়ী আর স্থায়ী আর বলবেন যে হালিম কাফে কাফে। নাম তোমার পেট ভরেছে ভর্তি হয়েছে হালমিম মসজিদ জাহান কি বলবে আল্লাহ আর কিছু আছে আর কিছু জিয়াদা আছে অতিরিক্ত আছে আরও চায় আরও চায় যখন জাহান্নাম ভর্তি হচ্ছে না আর জাহান্নামের খাই খাই মিটছে না তখন আল্লাহকে হাত হাত্তাই এখানে রয়েছে আল্লাহ তার কদম কদম মানে কদম কদম মানে কি হয় পা আল্লাহর পা আল্লাহর মতো রেখে দিবেন মানুষের পা আগুনে রাখলে চলে যায় আপনি যদি বলেন যে আল্লাহ কেমন করে আগুনে পা আল্লাহর সৃষ্টি যদি আপনার মগজে এই কথা ঢুকেছে আল্লাহ কি করে আগুনে পা রাখবেন তাহলে আল্লাহকে আপনি তুলনা করে আপনি দেহবাদী হলেন হ্যাঁ কিন্তু আল্লাহর পা যে বলো আল্লাহর মত সে দেহবাদী নয় সূক্ষ্ম কথাটি কিন্তু শেফাত আল্লাহর গুণ সম্পর্ক ভালো করে জেনে রাখেন আপনার মগজে পট করে ঢুকে গেছে যে আল্লাহ আমাদের মতোই সেই জন্য আমরা যেমন আগুনে পা রাখতে পারি না আল্লাহ রাখতে পারেন না ঠিক না কেন এই কথা আপনার মগজে ঢুকবে তার আপনি দেহবাদী আপনি আগে তুলনা করে দিন আলামিন কে সৃষ্টির সাথে না সৃষ্টির সাথে তুলনা চলবে না ফাল্লা তাহিলামসাল আলম আহাদ আল্লাহর মতো কোনো কিছু নেই আল্লাহ সমক সমতুল্য কোনো কিছু নেই আল্লাহ আল্লাহর মতো এরকম আল্লাহর পা আল্লাহর মতো মানুষ পা রাখলে আগুনে পা রাখলে জলের সাথে সাথে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আল যখন পা রাখবেন ফাইয়ান যাবি বা দোহেলা বা তখন জাহান্নাম একটি আর বিশাল জাহান্নাম এমন ভাবে সংকুচিত হয়ে যাবে এইভাবে নড় হয়ে যাবে বলবে কাত 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 বাস 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 আল্লাহ আল্লাহ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ কথা বুঝতে পারছেন আল্লাহু আকবর আল্লাহ আকবার মানে কি শুধু মুখে বললে হবে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর কাছে জাহান একটা ক্ষুদ্র সৃষ্টি আমার কাছে অনেক বড় আপনার কাছে অনেক বড় জান্নাত আল্লাহর কাছে ক্ষুদ্র সৃষ্টি জি সাগর মহাসাগর আল্লাহর কাছে ক্ষুদ্র সৃষ্টি কিছুই না আল্লাহ রবরের কাছে আল্লাহ আকবার তো আল্লাহ আকবরটা আসলে ভালোভাবে বুঝতে হবে যে আল্লাহ আকবর মানে কি সব দিক দিয়ে আল্লাহ বড় জি ফাইন্না সিদ্দাত আল্লাহ রেমেন ফাইয়ের জি এই হাদিসগুলি আরেকটি একটি আকিদা প্রমাণ করে এবং বেদাতি মহতাজেলাদের খণ্ডন রয়েছে মহতাজেলাদের আকিদা যে জাহান্নাম জান্নাত সৃষ্টি নাই জাহান্নাম জান্নাতকে আল্লাহ সৃষ্টি করেননি বরং যখন আখেরাত হবে তখন আল্লাহ জাহান্নাম আর জান্নাত কি করবেন সৃষ্টি করবেন এরা গোমরা পথভ্রষ্ট মোথা অনেক আঁকিদার গুমরাহি রয়েছে তার মধ্যে এটি একটি গুমরা আর একটি গুমরাহী যে জাহান্নামি স্থায়ী অস্থায়ী না নামে যারাই যাবে তারাই হচ্ছে স্থায়ী অস্থায়ী জাহান মানে মুসলিম সমাজের পাপিষ্টরা জাহান নামে যাবে এ কথা তারা মানে না দাদা বলছেন যদি কাবিরা গোনা করে থাকে তাহলে স্থায়ী জাহান্নামি আর যদি সাকিরা হয় তো প্রথম থেকে আর মতো না। গুমরা পথভ্রষ্ট প্রান্তিকতা দুই দিকে রয়েছে আর জামাত হচ্ছে মধ্যমপন্থী যে মুসলিম সমাজে অস্থায়ী জাহান্নামি হবে কিন্তু স্থায়ী হবে না যদি তার ইসলাম টিকে থাকে আর যারা কাফের হয়ে মারা যাবে সেটা জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলাম ভঙ্গ করে মুরতাদ হয়ে গেছে সেই জন্য আকিদা নষ্ট করে বা এমন কিছু ইসলাম বিরোধী কাজ করে বা ইসলামী কথা বলে স্থায়ী জাহান্নামী হবে আর না হলে যারা জন্মসূত্রে কাফের আরও কাফের হয়ে মারা গেছে তারা স্থায়ী জাহান্নামী তাহলে জাহান্নামী দুই রকমের তো মোহতাজদের সাথে একটি পয়েন্টে যেখানে ইখতেলা আহলে সুনাতের বাদি মত সেটি হচ্ছে যে জাহান্নাম জান্নাত তৈরি করা আছে না তৈরি করবেন আপনার আমার আঁকি দেখি জাহান্নান জান্নাত তৈরি করা আছে তৈরি করা আছে আল্লাহ তৈরি করে দিয়েছে কেমন করে জানা গেল এই দলিল গুলো থেকে ওখান থেকে ভাব আসছে গ্রীষ্মকালে বুঝতে পেরেছি আরো স্পষ্ট হাদিস গুলি আসছে যেখানে শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো তার মানে জাহান্নাম তৈরি আছে তাকে শ্বাস নেওয়ার দুটো শ্বাসের অনুমতি দেওয়া হলো সামনে হাদিস আসছে পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু জারগে ফারি রাজি আল্লাহ তালানু সাহাবি বলছেন আজারা মুওয়াজ নবিসামের মোয়াজ আজান দিলেন জোহরের ফাঁকা আলা তখন নবীশ বলেন আবরেদ আবরেদ ঠান্ডা করো ঠান্ডা করো মানে বিলম্ব করো আজান দিলে দিলে এখন একামত হবে না নামাজ দেরিতে হবে তার এখান থেকে বোঝা গেল আজান দেওয়ার পরে এমামকে এবং মুআনকে আসল হচ্ছে এমাম এখতিয়ার রয়েছে যে আমি আধা ঘন্টা পরে নামাজ পড়াবো না বিশ মিনিট পর পড়াবো না পনেরো মিনিট পরে আমাদের এ হবে আমার জামাত শুরু হবে পড়তে পারে তবে সব কাজে পরামর্শ করা ভালো যেখানে পরামর্শের বড় গুরুত্ব রয়েছে মুসল্লিদের সাথে পরামর্শ কোনটা তাদের যেন সুবিধাজনক এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু বিশেষ কারণে বিলম্ব করা যেতে পারে আজকে আমাদের আলোচনা চলছে সুতরাং এসার সালাদটি এই মসজিদে এক ঘন্টা পরে হবে যাইজ না যাইজ নয় যাইজ জাহেজ কোনো অসুবিধা নেই অনেক মাহফিলগুলো এরকম করতে হয় অনেক এক যুগে তো নাজায়েজ কাজ হইত জলসা মাহফিল চলতে আছে চলতে আছে মাগরে হয়ে গেল এসা হলো যা নামাজ পড়ার পড়লো বে নামাজি ওয়াজ শুনছে কিন্তু বে নামাজি বসে থেকে গেল মাগরে জামাত নেই আর এসা জামাত নাই এরকমটা হয়তো আলহামদুলিল্লাহ আমাদের পরামসন অনুসারী ভাইয়েরা একটু পরিবর্তন তাতে নিয়ে এসেছে আমরা ছোটকালে কিন্তু ওই দেখেছি দিন শিখতে আসলো ওয়াজ মাহফিলে আসলো আর বে নামাজি সে ফায়দা কী বা জামাত ছেড়ে বসে কখন জামাত হলো নিজে নিজে মসজিদে পাশে মসজিদ আছে ওখানে কখন জামাত হয়ে গেছে এদিকে ওয়াজ চলতি আছে কন্টিনিউ না যাইজ কাজ তো যে ওয়াজ করবে নফল সন্নত মুস্তাহাব কাজ করতে গিয়ে আপনার এখানে জামাত ওয়াজেব ছুটতে থাকবে সুতরাং সে স্টেজে সময় মতো জামাত করেন আর না হলে বিলম্ব করে চলো প্রোগ্রামটা শেষ করে দিব আজকে আটটা সাড়ে আটটায় নামাজটা না পড়ে সাড়ে নটার সময় বা দশটার সময় একবারে মাহফিল শেষ করে আমরা সলাত্র পড়ে দেবো কোনো অসুবিধা তাই যাচ্ছে দুবাইয়ের প্রোগ্রামগুলোতে এরকম আমার কয়েকবার এরকম হয়েছে যে সাড়ে আটটার সময় বা সময় এসা হয়ে গেল কিন্তু আমার প্রোগ্রাম চলতে আছে নয়টায় নয়টার পরে প্রোগ্রাম শেষ করে সব মসজিদে তখন জামাত হইল আবরে ঠান্ডা করে চলা তাদের কাল ইনতাজার ইনতাজার অপেক্ষা করো অপেক্ষা করো কাল সিদ্দাতুল হারিন ফাইহে জাহান্নাম যে রোদের প্রখরতা দুপুর বেলা এটি জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত হাত তার এত দেরি করালেন যে নবী সাল্লাম যে আমরা টিলার ছায়া দেখতে পেলাম টিলা টিলা কাকে বলে কোনো জায়গায় অল্প উঁচা বেশি উঁচা না বেশি উঁচা হলে পাহাড় তাই না টিলা একটু টিলা আছে টিলার টিলার তো 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 একটু ছায়া ছায়া পড়বে এমনি টিলা ছোট তো তার ছায়া আর কতটা হয় কিন্তু টিলার ছায়া দেখতে পেলাম তার মানে বেশ দেরি হয়ে গেছে ঘন্টাখানি ধরে দেরি হয়ে গেছে আজান পরে ঘণ্টাখানি কম পক্ষে দেরি হয়েছে তাহলে টিলার ছায়া দেখা যাচ্ছে আনুমানিক

জাহান্নামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন আর জাহান্নাম জ্বলতে আছারে এত গরম এত গরম হয়েছে এত উত্তপ্ত হয়েছে জাহান্নাম জ্বলে জ্বলে আল্লাহু আকবার জাহান্নাম রবের কাছে অভিযোগ করলো জাহান্নাম কি করলো আল্লাহর কাছে অভিযোগ করলো মানে দরখাস্ত করলো ইয়া রব্বি হে আমার রব আকাল মাদি আমার একটা অংশ আর একটা অংশকে গ্রাস করে ফেললো আর বরদস্ত করতে পারছি না আর বরদাস্ত হচ্ছে না এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে খেয়ে ফেলছে মানে খেয়ে ফেল তখন আল্লাহ অনুমতি দিলেন যে তোমার গরম প্রচন্ড বেড়ে গেছে তাপ বেড়ে গেছে দুটো শ্বাস না আল্লাহ সৃষ্টিগতভাবে জাহান্নামকে জাহান দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলেন সৃষ্টিগত কেন বললাম কারণ আল্লাহ রবুল্লাহ আলমিনের শরীয়তের হুকুম হচ্ছে শুধু মানুষ আর জিনের জন্য আল্লাহর হুকুম হচ্ছে দুই রকম একটা হচ্ছে সৃষ্টিগত হুকুম সৃষ্টিগত বিধান আরেকটি হচ্ছে শরিয়তগত বিধানগত বিধান হ্যাঁ আকিম সালাত সালাত কেন করো ওয়াবুদুল আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিসাইয়্যা শিরিক করিও না এগুলো কি এগুলো হচ্ছে শরিয়তগত বিধানগত হুকুম আল্লাহ আদেশ বিধি নিষেধ এটা করো এটা করিও না এটা করে এটা করিও না তো এগুলি কার জন্য পাহাড় পর্বতের জন্য জান্নাত জাহান্নামের জন্য নামাখাল জিন্নাসা এলি ওদের একমাত্র মানুষ জিনের জন্য এর মাধ্যমে তাদের পরীক্ষা রয়েছে তাহলে আল্লাহ রব আলমের হুকুম মানে সৃষ্টিগত হুকুম অনুমতি মানে এই ক্ষমতা দিলেন যে শ্বাস ছাড়বে শ্বাস যাহার নাম ছাড়বে যখন ছাড়ে শ্বাস ওপর দিকে তখন প্রচণ্ড গরম হয়ে যায় পৃথিবীতে আর যখন শ্বাসটা নিচের দিকে করে টান দেয় হ্যাঁ তখন কি হয়ে যায় ঠান্ডা পড়ে যায় নাফাস নাফাস মানে হচ্ছে টান দিলেন আবার ছাড়লেন এটা হচ্ছে দুটো শ্বাসের অনুমতি দিলেন একটি হচ্ছে শীতকালে নাফাস আর নাফাস ফে আরেকটি হচ্ছে গ্রীষ্মকালে ফাহুয়া আসাধ্য মাতা যে আল্লাহ এই কারণেই তোমরা গরমের দিনে প্রচণ্ড গরম অনুভব করে থাকো ও মাতা যে দুগুন মিনা আর শীতকালে প্রচন্ড ঠান্ডা অনুভব করে থাকো বিশেষ করে পশ্চিমা দেশে শীতের দেশে জি আচ্ছা এই যে বিষয়গুলি রয়েছে এগুলি সম্পর্কে কিছু কথা আরও রয়েছে আল্লাহ করলো বা দরখাস্ত করলো জাহান্নাম এটা করল বাক বাকশক্তি দিয়ে করলো এটা বোঝানো হয়েছে না রূপক অর্থে বলা হয়েছে এখানে দুটোই অর্থ বলেছেন অলামারা যদি বলা হয়েছে না আসলেই আল্লাহর কাছে দরখাস্ত করেছে কে দরখাস্ত করেছে নাম দরখাস্ত করেছে আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না এই তাপ আর বরদাস্ত করতে পারছি না আমার এক অংশ আর এক অংশকে বক্ষণ করে ফেললো ক্রাস করে ফেলল আর সামলাতে পারছি না এটা তাহলে কি করেছে জাহান্নাম নিজের ভাষায় বলেছে এটা অসম্ভব কিছু না যে আল্লাহ রব্লা আলমের হাসর মাঠে আমাদের মুখ বন্ধ করে দিয়ে আল্লাহ আমাদের হেফাজত করেন হ্যাঁ আমাদের কথা বলবে কি আলিয়ামা নাকতে মো আল্লাহ আফাহে মুখ বন্ধ জওয়ানে এই ই থাকবে না বাকশক্তি থাকবে না অত কাললে মো না হাতে দুই হাতে কথা বলবে ও তা সাধু আর হুম আর পায়ে পায়েও কথা বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে ঠিক বলছে ঠিক 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 জি হ্যাঁ কথা বোঝা গেছে না জি বরং অন্য আয়াত রয়েছে সুরা ফুসেলাতে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে হয় আপনার পক্ষে নয় আপনার বিপক্ষে কথা বলবে আপনি যেখানে বসবাস করেছেন যেখানে সালা তাতে করেছেন যেখানে গোনা করে সব জায়গায় কথা বলবে সব কিছু কথা বলবে তো যে আল্লাহ রব্বর এই সমস্ত ক্ষমতা দেব সে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামকে অভিযোগ করার কথার দ্বারা তৌফিক শক্তি দিতে পারেন সুতরাং আসলেই হ্যাঁ আসল অর্থেই জাহান্নাম আল্লাহর সামনে দরখাস্ত করে মুখ ফিটেছে কথা বলছে জাহান্নাম নাম যে আল্লাহ আর পারছি না থামতে বরদাস্ত করতে পারছি এটা হচ্ছে হাকিকাত আসল অর্থ রূপক অর্থ কি সেটা হচ্ছে হ্যাঁ প্রাকৃতিকভাবে কথা বলা সেটা হচ্ছে যখন কোনো কিছু প্রচন্ড গরম হয়ে যায় প্রচন্ড গরম হয়ে যায় তখন তার অবস্থা এটাকে মাকাল বলেন হ্যাঁ যে বলছি মানে কি বাক শক্তি লেসান মানে জবান মানে বাকশক্তি লেসানুল হাল আর লেসানুল মাকাল এ দুটো কথা আছে লেসানুল মাকাল হচ্ছে কথার দ্বারা একজন গরিব মানুষ অভাবই খেতে পায়নি অনাহারে আছে আর এসে আমাদেরকে বলছে যে ভাই আল্লাহ আপনাদের ভালো করুন বড়ই কষ্টে আছি ছেলে মেয়ে নিয়ে যদি একটু উপকার করতেন এটা কি লেসানুল কাছে দরখাস্ত করলো করলো না আর একটি হচ্ছে একটি লোক আসলো একেবারে শুকিয়ে আছে আর কাপড় চোপড় তার ছিঁড়ে ফাটা জীর্ণ শীর্ণ হয়ে আছে তাকে দেখলে মনে হচ্ছে যে বেচারা এত হবে যে এতভাবে লোক আমাদের চোখে পড়ে না। ওকে দেখেই মায়া হয়ে গেল যেন এর হেল্প করা দরকার কিন্তু একটিও কথা বলেনি আপনার কাছে আমার কাছে এসে চাইনি কিন্তু একটা পয়সা এটা কি বলা হয় লেসানুল হাল তার অবস্থা কথা বলছে তার অবস্থা বলছে যে আমাকে কি করতে হবে দান খেরাত করতে হবে হেল্প করতে হবে আপনাদের কাছে আমি হেল্প চাই কিন্তু জবান খুলে নেয় বুঝতে পেরেছেন কথা কি না তো জাহান্নামের ক্ষেত্রে দ্বিতীয় অর্থটি কেউ করিয়েছে এত গরম হয়ে গেছে জাহান্নাম জ্বলতে জ্বলতে যে জাহান্নামের অবস্থা লেসানুল হাল আল্লাহর কাছে অভিযোগ করছে যে আল্লাহ আর বরদাস্ত হচ্ছে না তখন আল্লাহর দেখলে যে জাহান্নাম তো প্রচন্ড গরম হয়ে গেছে তার অবস্থা তো এইরকম সুতরাং দুটো আবরে দুবি তোমরা ঠান্ডার সময় আদায় করো জাহান্নাম কারণ দুপুরের গরমের প্রখরতা হচ্ছে জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত দশ নম্বর অধ্যায় বা বোন এই অধ্যায় হচ্ছে আল এভরাদ বি জোহর ফি সাফারে সফরেও জোহর বিলম্ব করে পড়া এমাম বকর রহমল্লাহ এ অধ্যায় কায়েম করে বলতে চাইছেন যে কেউ যেন এটা না মনে করে যে বাড়িতে যারা মুকিম আছে তাদের জন্য শুধু বিলম্ব করা শরীয়ত সম্মত বরং এটা যেমন বাড়িকে সামিল মকিম অবস্থাকে সামিল তেমন সফর অবস্থাকে সামিল এই ফতো আবার কেউ যেন না বের করে যে এটা সফরে চলবে না বাড়িতে চলবে বা সফরে চলবে বাড়িতে চলবে না ওভা অবস্থাকে সামিল কথা বুঝছেন না বুঝছেন না সেই জন্য সফর অবস্থা আর দুটো অবস্থা সফরে যারা থাকে তাদের দুটো অবস্থা একটা হচ্ছে সফররত চলন্ত অবস্থা আর একটা হচ্ছে কোনো জায়গায় অবস্থান করা অবস্থা কি পার্থক্য না শেষ হয়ে গেছে হ্যাঁ সময় লম্বা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কে বলতে পারেন সফরে চলন্ত অবস্থায় চলছেন এখন আপনার গাড়ি চলছে বা হাঁটছেন না বাউটের ভিটে যেই যুগই হোক না কেন এটা চলন্ত অবস্থা এই অবস্থায় অনেকটা ছাড় আছে কি ছাড় আছে জোহরের সময় আসর করে নিতে পারেন একবারে জোহরের সময় হ্যাঁ জমা থাক দিন আবার জোহরকে বিলম্ব করতে করতে আসর হয়ে গেছে আসরের সময় জোহর আদায় করেন কোনো কোনো হবে শরীয়তে যাই যাচ্ছে শরীয়তে যাই যাচ্ছে আর একটি অবস্থা হচ্ছে অবস্থানরত অবস্থায় কোনো হোটেলে গিয়ে আছেন মক্কায় গিয়েছেন আর হোটেলে আছেন অথবা রিয়াজ গেছেন আর কোনো শহরে গেছেন মক্কায় গিয়ে তো মানুষ চেষ্টা করবে মোদিনা যে মসজিদ নব গিয়ে আদায় করব তাহলে তো ওটা আলাদা ব্যাপার হলো কিন্তু এমন জায়গা আছেন যেখানে আপনি হোটেলে আছেন বা যে কোনো জায়গায় আছেন কোনো বাসাতে আছেন মোসাফির কিন্তু চলন্ত অবস্থায় না অবস্থান করে আছেন থেমে আছেন কোথাও তাহলে এখানে কি এমনটা করা ঠিক হবে যে জোহরের সময় আসর পড়ে বসে থাকলেন বা আসর আসরের সময় জোহর একদল বলছেন জায়েজ কিন্তু অনুত্তম জায়েজ কিন্তু অনুত্তম পার্থক্য হল আর একদল বলছেন না এটা ঠিক না কারণ নবী একটি হাদিস বেহি সাইর যখন নবী সাহেব চলন্ত অবস্থায় থাকতেন সাইর ভ্রমণ অবস্থায় রয়েছেন তখন জামা বাইনাল আল মাকরিব আলী সাহেব আবর জমা করতেন জোহর আসর জমা করতেন কিন্তু জায়েজ থাকলে অনুত্তম যদি কেউ হোটেলে অবস্থান করে কারো বাসাতে অবস্থান করে সফরে সে অবস্থায় জায়েজ হলো অনুত্তম বাকি যখন চলন্ত অবস্থায় আছেন তখন জমা করা জায়েজ কোনো রকমের অনুত্তম না এ যদি আপনি জোহরকে জোহরের সময় আসরকে আসরের সময় পড়েন যতটা নেকি পাবেন ওইরকম জোহরের সময় যদি আসর পড়ে নেন জোহরকে যদি আসরের সময় পড়ে অতটা নেই পাবেন কোনো নেই কোনো পার্থক্য নেই চলন্ত অবস্থায় এতটুকু পার্থক্য এটা একটা অবস্থা হলো আর আর একটি অবস্থা হ্যাঁ যে অবস্থাটা বলছেন বলছেন দুটো অবস্থা হলো না দুটো অবস্থার মধ্যে যেটা কোন জায়গায় থেমে আছে যখন থেমে আছেন আর কোনো সফরে তখন জোহরকে কতটা বিলম্ব করবেন আসরের জায়গায় নিয়ে যাবেন না আসরের জায়গায় নিয়ে যাওয়া কি বললাম অন্যতম যেহেতু বললাম সুতরাং যদি প্রচণ্ড গরম থাকে তাহলে ঠান্ডা করেন এক আধ ঘন্টা ঠান্ডা করে পড়েন একটু দেরি করে পড়েন সবাই মিলে ধরেন সফর করছেন একসাথে আপনারা জামাত করবেন যদিও সফরেও যথাসাধ্য জামাত ধরার চেষ্টা করা উচিত সফরেও থাকলেও যদি আশেপাশে মসজিদ আছে তাহলে জামাতে গিয়ে সালাত আদায় করবেন এবং জুমাও পড়বেন অনেকে বলছেন না সফরে জুমা নেয় জামাত নেই এমন ফতোয়া কিন্তু আসলে শক্তিশালী নয় হ্যাঁ যদি আপনার আশেপাশে থাকে আর থেমে আছেন তাহলে জামাতে পড়েন থেমে আছেন আপনি জুমা পড়েন কিন্তু চলন্ত অবস্থা আছে রোড দিয়ে যাচ্ছেন আপনার ধরেন নিজের গাড়ি ইচ্ছা করলে আপনি ডান দিকে মসজিদ দেখতে পাচ্ছেন জমার জন্য থামিয়ে থামিয়ে দিতে দিতে পারবেন জরুরি না যে হবে চলন্ত অবস্থা আছে চলতে সফর গন্তব্য স্থানে চলে যায় জোহর পড়েন অসুবিধা নেই তো বলছেন বাবুল বি জোহর ফিস সফরে জোহরকে বিলম্ব করে আদায় করা পাঁচশো উনচল্লিশ নম্বর হ্যাদিস হাদিস বর্ণনাকারী সাহাবি আবুজার গেফারিজি আল্লাহ তালা ওই হাদিসটাই কোন না মান নবী সাফারিন আমরা কোন এক সফরে ছিলেন নবী সাহাইসালামের সাথে ফাহাদ আল মুজেন আলী জোহরে মুওয়াজ চাইল জোহরের আজান দিতে ফাঁকা নাবি সাইসাল আবরিদ বিলম্ব করো ঠান্ডা করো জোহরকে তার মানে আজান দিও না এটাও জাহিজ যে আজানও দিলাম না আজানটা দিব লেট করে এক দেড় ঘন্টা পরে অসুবিধা নেই আবার যদি আজান দিয়ে দেয় তাহলে এমন বলতে পারে যে আজান দিলে দিলে গরমের সময় কিন্তু এখন জামাত করব না একটু ঠান্ডা পড়ুক তখন জামাত করব সেটা সফরে হোক অথবা আপনার মকিম অবস্থায় হোক আর আপনাদের মসজিদে হোক তারপরে বলছেন যে আরাদা এই ইজাদ তার একটু পরে আবার মোয়াজ কি করতে চাইছে আজান দিতে চাইছে ফাঁকা লাহা পরে না না এখন আজান দিও না আর একটু ঠান্ডা হইতে দাও আইনা রায় নাফাইয়াত্তলুল আমরা যে টিলাগুলি রয়েছে আশেপাশে টিলার ছায়া দেখতে ফাঁকা নাবিয়া সল্সন্ডাবি সল বল ইন্ডা সিদ্দ তালহার রবি ফাইয়া জাহনাম প্রচণ্ড গরম যে দুপুরবেলা হয়ে থাকে সেটা জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত ফাইদা ফাইদা তালহর ও ফাবরুদ বিসলা যখন প্রচণ্ড গরম পড়বে তখন সলাদকে ঠান্ডার সময় আদায় করিও আবদুল্লাহমিন আব্বাস মাজিয়া আল্লাহ তালা নহমা থেকে এখানে একটি আয়াতের শির বর্ণনা করছেন যেই আয়াতিতে রয়েছে ইয়াতাফাইয়া ও জেলা আনি লইয়া আনি নেওয়া সামাইরে সুযাদ আলিল্লাহ দাখির এমাম বোখায় রায় একটি ভালো অভ্যাস হচ্ছে যদি কোনো হাদিসে কোনো একটি এমন শব্দ থাকে যেই শব্দটা কোরআনের কোন আয়াতে এসেছে তখন তফসির করা শুরু করেন মুশকিল শব্দ তফসিতে এখানে করে দিই জনগণের ফায়দা হবে আমার কিতাব যে পড়বে তার ফায়দা হবে আয়াতটা বুঝতে সুবিধা হবে তো ফাই কথাটা ফাইউ তালুল ফাইউ মানে ছায়া মানে কি বললাম টিলা তলুল তলুলের ছায়া টিলার ছায়া দেখতে তো ফাই শব্দ থেকে ছায়া থেকে ও জেলা ছায়া ঝুঁকে ফাইয়া যায় ছায়া যায় আনিলিয়া মিনে অশা মারে ডান দিকে না হয় বাম দিকে ছায়া যে যে কোনো কিছুর ছায়া যখন ঝুঁকে যায় ডানে অথবা বামে এদিকে না হয় ওই দিকে সকালবেলা একদিকে ছায়া থাকে বেলা আর একদিকে ছায়া থাকে এটি রহস্য আল্লাহ আয়াতে বলছেন সুজ্জাদ আলিল্লা এই ছায়া আল্লাহকে সেজদা করে ছায়া কি করে আল্লাহকে সেজদা করে অহমদা জি আল্লাহর কাছে তারা অসহায়ত্ব প্রকাশ করে জি হ্যাঁ আল্লাহর কার অনুগত হয়ে আল্লাহর অনুগত্যে সেজদা করে থাকে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবজান আমাদেরকে এল মামলে বরকদান করেন দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন যেসব ভাইরা বিশেষভাবে এখানে আসছেন কষ্ট করে আল্লাহ তাদের যে যায় খের দান করেন আল্লাহ রুজিতে বরকত দান করেন যেসব ভাইদের কাজকর্ম নেই আল্লাহ যেন কাজ করেন ভালো ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবার রুজিতে যেন বরকত দান করেন আল্লাহ ভালো অবস্থায় রাখেন নে হায়াত দান করেন ফিতনা ফসাদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন ওসল আল্লাহ সালাম নবিয়ানা মোহাম্মদাল আলী ওসাহাবি আজমাইন